পখনাই মোর উড়িয়ে যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দো যে জগতে গোমায়াছেন নর নানান পাখানাই মোর ওরিয়া যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দো যে জগতে গোমায়াছেন নর নানান সদাই কাতর হইয়া পেটে বান্ধিতেন পাথর দুই চারি দিন ভাগ্যে হত দু একটা খেজরে মদিনা কত দো যে জগতে গোমায়াছেন নর নানান পাখানাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দো যে জগতে গোমায়াছেন নর নানান যে জগতে গোমায়াছেন নর নানান যে জগতে গোমায়াছেন নর নানান আলহামদুলিল্লাহ আজকে এই দিনে মেহফিলের আমার অতি মহব্বতের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট আমাদের স্যার আতোয়ার মাস্টার সাহেব এই অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা তার সঙ্গে ছোট ছোট মনিরা আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া না পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু সকলেই জবান শ্রে মহব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে যিনাকে আমাদের জন্য এই চলিত চাঁদের মাসেই আল্লাহ পাক এই দুনিয়ায় তাকে প্রেরণ করেছিলেন যিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত দিয়েছেন যিনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দু জাহানের বাদশাহ বানিয়েছেন গোটা উম্মতের নবী বানিয়েছেন নবীদের নবী বানিয়েছেন সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা সেই নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ে নিচ্ছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী আমাদের সভাপতি সাহেব বিষয়টাকে ক্লিয়ার করেছেন আপনাদের প্রোগ্রামটা ছিল সোমবার কোন একটু কন্ডিশনের জন্যই আবহাওয়ার কন্ডিশনের জন্যই আমি আপনাদের মাহফিলে অ্যাটেন্ড হতে পারিনি প্রথম দিকেই আমি আমার সেই ভুলের ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করবেন দ্বিতীয়তে মাহফিল সেই কন্ডিশনকে জেরে মাহফিল পরপর দুই দিন হলো অর্থাৎ সেই দিনও আপনারা কোরআন এবং সুন্নাত থেকে কিছু কথা শুনতে পেয়েছিলেন আর আজকে মাহফিল হলো বলেই
আজকেও আপনারা এটেন্ড হয়েছেন উপস্থিত হয়েছেন প্রোগ্রাম শোনার জন্য এতে কোনো দোষের কথা নয় এটা আপনাদেরই লাভ সওয়াবের পার্সেন্ট আপনাদের বাড়বে একটি হাদিসের ভিতরে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে লোকজন জমায়েত হয়ে মুমিন বান্দা গুলো জমায়েত হয়ে তারা এক জায়গায় বসে তাদের উদ্দেশ্য এবং টার্গেট থাকে সেখানে আল্লাহ পাকের তাসবিহ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির করবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তারা একত্রিত হয় এক জায়গায় জমায়েত হয়ে যখন তারা আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয় আল্লাহ পাকের তাসবিহ তাহলিল লিপ্ত হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বলেছেন এক কোয়ালিটির ফেরেশতা একটা গ্রুপ এরকম আছে আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন যে হে আমার ফেরেশতা সকল তোমরা গোটা পৃথিবীতে বিচরণ করো ঘুরে বেড়াও যে জায়গায় শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা কি করে আমাকে খুশি করতে পারে আমার ইবাদত করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে তারা যখন জিকিরের মাহফিলে এটেন্ড হয় উপস্থিত হয় সেই মাহফিলে যখন লোকজন চতুর্দিক থেকে এসে জমায়েত হয় তোমরা সেই মাহফিলকে তালাশ করে করে তার চতুর্পাশে বসে যাও বলেন সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ পাক তাদেরকে বসার নির্দেশ দেন কেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তারা ওখানে বসে আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হবে ততক্ষণ পর্যন্ত তোমরা রেজিস্টারি খাতায় তাদের নাম লিপিবদ্ধ করতে থাকবে তারা সেই জায়গায় জমায়েত হয়ে রেজিস্টারি খাতায় নামগুলো লিখতে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের কথোপন কথন হয় আলাপ হয় কালাম হয় কথাবার্তা হয় আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন হে আমার ফেরেশতারা আচ্ছা বলো তো দেখি তারা এই এক জায়গায় যে জমায়েত হয়েছে তারা এখানে জমায়েত হয়ে কিসের জন্য তারা কান্না করছে আল্লাহ রাব্বুল আমিন যখন এইভাবে প্রশ্ন করেন এই এই ছোট বাচ্চাগুলো পিছনে দেন বাবুরা তোমরা পিছনে যাও তো ছোট ছোট বাবু যারা আছে তোমরা পিছনে যাও পিছনে যাও পিছনে যাও মুরব্বী যারা আছেন যুবক ভাইয়েরা সম্মুখে চলে আসেন এই ছোট বাবু পিছনে যাও তো ছোট বাচ্চাদেরকে পিছিয়ে দেন হ্যাঁ আপনারা মুরব্বী যারা আছেন আপনারা এগিয়ে আসুন জি একটু এগিয়ে আসেন সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বলতেছিলাম তখন এই ফেরেশতারা যখন এই মাহফিলের চতুর্পারে বেষ্টন হয়ে যখন বসে পড়ে তখন আল্লাহ পাক তাদের জিজ্ঞেস করে
ফেরেশতার সাথে আল্লাহর সাথে কালাম হয়, কথাবার্তা হয়, যেরকম আমরা বন্ধু বন্ধুর সাথে আলাপ করি মোবাইলে অথবা ফেস টু ফেস ফিজিক্যালি এক জায়গায় বসে আলোচনা করি, ঠিক ওইভাবে মহান আল্লাহ পাক ফেরেশতাকে আরশে আজিম থেকে তাদের প্রতি নির্দেশ করেন, আদেশ করেন, তাদের সাথে কথাবার্তা বলেন। কেন কথা বলেন? কথা বলার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই, যখন আপনি আল্লাহর কোরআন বের করবেন এক নাম্বার পারার দুই নাম্বার সুরা 286টি আয়াত সুরাতুল বাকারা 30 নাম্বার আয়াতে এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রেখেছেন, আল্লাহ পাক এই ফেরেশতাদের সাথে কথাবার্তা বলেন কেন, আল্লাহ তাদের জিজ্ঞেস করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. بولن الله أكبر. الله رب العالمين بولن স্মরণ করো তোমাদের সেই সময়ের কথা যখন আমি এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করব, প্রেরণ করব। আল্লাহ পাক আমাদেরকে যখন বানাবেন, আল্লাহ পাক বানাবার পুরো সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক এই কথাটা ফেরেশতাদের সম্মুখে আলোচনা করলেন, তাদের সাথে বললেন যে আমি এই পৃথিবীকে আবাদ করার জন্য নতুন করে একটা জাতি আমি তৈরি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, আবল বাশার হযরত আদমকে সৃষ্টি করব আর অগণন তার সন্তানদেরকে দিয়ে দুনিয়া আমি আবাদ করব, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীদেরকে সৃষ্টি করব। এই কথা সম্মানিত বন্ধুগণ, যেই দিন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করবেন তার আগেই ফেরেশতাদের সাথে কথাবার্তা বললেন, আলোচনা করলেন। বন্ধুরে, এখানে মুফাসসিরিনে কোরআন যারা মুফাসসির, তারা এই প্রশ্নের ব্যাখ্যায় হাজারো কথা উল্লেখ করেছেন, লিখেছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করবেন, এই সৃষ্টির ব্যাপারটা নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করার কি প্রয়োজন? আন্নাল কুওয়াত লিল্লাহি জামিআ, আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং, আল্লাহ পাক হচ্ছেন পাওয়ারফুল, তিনার চাইতে আর পাওয়ারফুল কেউ আছে? বলেন, আল্লাহ চাইতে পাওয়ারফুল আর কেউ নাই। তাইলে তিনি যেহেতু কে পাওয়ারফুল, ফেরেশতাদের সাথে মশওয়ারা করার কোনো প্রয়োজন হয় না। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, 17 নম্বর পারা সূরা আল আম্বিয়া 112টা আয়াতের হচ্ছে 23 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমরা যা করছি প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি টাইম, সময় যা কিছু আমরা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফ 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, দুই পাশে দুইজন ফেরেশতা প্রতিনিয়ত লেখার কাজে তারা লিপিবদ্ধ। ওমা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার মুখ থেকে এমন কথা উচ্চারণ করে না যা রেকর্ড হয় না, প্রতিনিয়ত রেকর্ড হয়ে যাচ্ছে। আর কিয়ামতের দিবসে আমরা যখন আল্লাহ পাকের সম্মুখে দণ্ডমান হব, তখন তা সব কিছু অপয়েন্ট করে দেওয়া হবে, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রত্যেকটা কর্মের আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আজকের রাত আমরা পেরিয়ে গেলাম, আজকের রাত আমরা পার হলাম, একটা দিন, একটা রাত আমাদের জন্য, আমাদের লাইফের জন্য, আমাদের জিন্দগির জন্য কমে গেল, কথা ঠিক?
ইভেন কি এই পৃথিবীর একটা বয়স আছে নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমে আল্লাহ কিয়ামত করবেন কখন করবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো আল্লাহ পাক পৃথিবীর যে একটা সময় নির্ধারিত করে করে দিয়েছেন পৃথিবীর একটা বয়স নির্ধারিত করে দিয়েছেন এই পৃথিবীর জন্য এই দিনটাও চলে গেল পৃথিবী এই রাত্রি আর পাবে না আগামী রাত্রি পাবে তো তার হায়াতের আগামী জীবনের রাত্রি পাবে এইটা যে চলে গেছে আমার আপনার জীবন থেকে যেরকম চলে যাচ্ছে এরকম পৃথিবীর জীবন থেকে ওই সময়টা চলে যাচ্ছে আর আমরা দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডমান হয়ে কৃতকর্মের হিসাব দিতে হবে তারই যেন আমরা সম্মুখী হচ্ছি এটা 100% সত্য কথা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা করেন তিনি যা কিছু করতেছেন যখন ইচ্ছা ইদা কাদা আমরাম ফা ইন্নামা ইয়াকুলু লাকু কুন ফায়াকুন কোরআনে হাকিম জানিয়েছে আল্লাহ পাকের পাওয়ারের কথা যখন তিনি যেটা হতে বলেন সঙ্গে সঙ্গে তা সংগঠিত হয়ে যায় তিনি যা কিছু করেন কারো কাছে কৈফিয়ত দিতে হবে না তবে আমরা যা কিছু করছি প্রতিনিয়ত রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এত পাওয়ারফুল তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আমাদেরকে বানাতে গিয়ে মশরা কি দরকার ছিল কোনো দরকার নেই তবে হ্যাঁ আমাদেরকে সিস্টেম শিখাচ্ছে আল্লাহ পাক মুফাসসিরিনে কেরাম কয়েকগুলো কথা লিখেছেন যা আমি এই সারা রাত্রি বলে শেষ করতে পারবো না এই আয়াতের তথ্যটাই আমি সারা রাত্রি বললেও শেষ হবে না আমরা ম্যাক্সিমাম কথা নিয়ে আলোচনা করব যা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যেন খুলে দেয় সকলে বলেন আমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এটেন হয়েছেন আমি বিনম্র অনুরোধ করছি ইবনকে হাত জোর করে আমি অনুরোধ করছি আপনি যদি আসেন নাই এই মাহফিলে যারা আসে নাই তারা এক প্রকার ভালো করেছে কেমনে যে এখানে এসে তারা আর ডিস্টার্ব করে নাই কোরআনের মঞ্চে এসে কেউ যদি ডিস্টার্ব করে ও আসার চাইতে না আসাই ভালো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়েছেন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আট নম্বর পারার থেকে আধা পারার থেকে সুরটা শুরু হয়েছে আমার বন্ধুগণ নয় নম্বর পারার ভিতরে কমপ্লিট হয়েছে সুরের নাম হতেছে সুরে আল আরাফ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক বলেন যে জায়গায় কোরআনে কারীমের আলোচনা শুরু হয় ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় তাফসীর হয় সেই জায়গায় যারা এটেন হবে আল্লাহ পাকের ওয়ার্ডার দিস ইজ মাই ওয়ার্ডার সো ফলো আল্লাহর ওয়ার্ডার প্রত্যেককে ফলো করা হলো জরুরি আল্লাহ পাক বলে দিয়েছেন যে জায়গায় কোরআনে কারীমের আলোচনা হবে ওই জায়গায় যারা এটেন হবে তারা দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না মুখটাকে বন্ধ থাকতে হবে দিলের কান দিয়া মনের কান দিয়া ধ্যান মগ্ন দিয়া আল্লাহর কোরআন শুনতে হবে এটাই হলো কোরআন শোনার একটা বৈশিষ্ট্য একটা আদব এই আদব যারা রক্ষা করবে আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য কোরআনের কোরআন শোনার কারণে আমি আল্লাহ পাক তাদের প্রতি রহমত বর্ষণ করব সকিনা নাজিল করব বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সকিনা তো তারা পাবে আল্লাহ পাকের রহমত তারাই পাবে যারা ধ্যান দিয়া খেল দিয়া মন মানসিকতা দিয়া ব্রেন দিয়া দিমাগ দিয়ে স্টপ থেকে কথা না বলে আল্লাহ পাক আর কোরআন আল্লাহ পাকের কোরআন শুনতে থাকবে আল্লাহ তাদেরকে রহমত নাজিল করবেন এই রহমতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম অনেকটা দিয়েছেন একটা হলো আপনার কোরআন শুনে তখন আপনার মনটা ভালো লাগতে থাকবে দুই নাম্বার কোরআনের যে আমলের কথা বলা হলো আল্লাহ ওটা আপনার মাইন্ডে ধরিয়ে দেবে ওটা আপনি বলবেন না তিন নাম্বার আল্লাহ পাক আপনাকে এই আমলের তৌফিক দিয়ে এই কোরআনের উপরে আমল করার বিনিময়ে কোরআন জান্নাতের ভিতরে ছিল ওই কোরআনটাকে মহান আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় পাঠিয়েছে আপনাকে এই কোরআনের মাধ্যমে কোরআনের আমলের মাধ্যমে আবার আপনাকে টান দিয়ে ওই জান্নাতের বান্দা জান্নাতে নিয়ে দেবেন আর আপনি যদি কোরআন শোনার কথা বলে এসছেন আসার পরে কোরআনের তাফসীর শুরু হয়ে গেল ব্যাখ্যা শুরু হয়ে গেল এমনটা সময় আপনি ডিস্টার্ব করলেন
হাল্লা চিল্লা করলেন, সুরগিল সুরগুল করলেন, তাইলে কাজটা ভালো করেন নাই। এই কাজ কে করেছে আপনি ইতিহাস খুঁজলে পাবেন। আল্লাহ রসুল যখন এই কোরআন প্রসার করছিল ইতিহাসের পাতায় লাল অক্ষরে লেখা আছে প্রথম ডিস্টার্ব করেছিল মিস্টার আবু জেহেল, ওর নাম ছিল আবুল হিকাম। আবুল মানে বাবা আর হিকাম মানে হাকিম অর্থাৎ বুদ্ধির বাবা, আগে তার নাম ছিল বুদ্ধির বাবা। যখন কোরআনের বিরোধিতা করেছে, কোরআন যখন শোনানো হয়েছে সেই জায়গায় যখন ডিস্টার্ব করেছে, কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, কোরআনকে ব্যান করার সে প্ল্যান করেছিল, ষড়যন্ত্র করেছিল, সুরগোল করছিল, হাল্লা চিল্লা করছিল, তার নামটা পরিবর্তন হয়ে গিয়ে আবু জাহিল, মূর্খের পিতা হয়ে গেছে। এখন হাজিরা যারা হজ করতে যান তারা ওই আবু জেহেলের অবস্থা এই দাঁড়িয়েছে, তার বাড়িতে টয়লেট, ইন্টারন্যাশনাল টয়লেট, পায়খানা, সমস্ত হাজি গিয়ে সেখানে পায়খানা করে। অতএব আমি আপনাদের প্রতি বিনম্র অনুরোধ করছি, আমার মায়েরা যারা এসেছেন আপন আপন বাচ্চাদেরকে দুধ খাইয়ে অথবা একটা চকলেট দিয়ে আদর করে তাকে ডিস্টার্ব করা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আমি এই আশা রেখেই আমি আমার আলোচনা শুরু করছি। যদি ডিস্টার্ব করেন তাইলে আমি যে কি বলতে চাই আমি তো বলতে পারি না, আল্লাহ যদি আমাকে না বলায়। আমি কয়েকটা আয়াত পড়েছি, সেই আয়াত সম্পর্কে আমি পূর্ণাঙ্গ কথা আপনাদেরকে শোনাতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শান্ত হন। বাচ্চা যারা ডিস্টার্ব করে, আমার কুমুঠি ভাই যারা আছেন তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করুন, প্রথমে বুঝতে না চাইলে তাদেরকে একটু দূরে সরিয়ে দেন, যাতে করে আমাদেরকে কোরআন শুনতে যেন আমরা ডিস্টার্ব পয়দা না হয়, ডিস্টার্বের সম্মুখীন যেন আমরা না হই। কুমুঠি ভাই যারা আছেন একটু মেহনত করুন, একটু মেহনত করুন। আপনারা তো আছেন আমার সাথে, আপনারা আমার সাথে আছেন না? আলহামদুলিল্লাহ, খুব খেয়াল দিয়ে শুনবেন। অবশ্যই আপনাদের এটা অবগত, আমি বাইরে আলতু ফালতু কোনো কথা বলি না, আল্লাহ এখন 1 ঘন্টা 10 মিনিট যা কথা বলায় আমি কোরআনের তথ্য সহ কথাগুলো বলার চেষ্টা করব। আশা করি আপনাদের মঙ্গলময় হবে ইহকাল এবং পরকাল। কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন, পবিত্র কোরআন স্টাডি করলে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا আল্লাহ পাক বলেন হে নবী, আমি আপনার প্রতি এই কোরআন এজন্যই অবতীর্ণ করেছি, নাজিল করেছি যাতে করে এই কোরআনে কারীমের মাধ্যমে আপনার উম্মতদেরকে, পৃথিবীতে আমার বান্দাদেরকে, যারা বেদি হয়েছে, যারা রোগে আক্রান্ত হয়েছে, এই রোগকে তাদের কাছ থেকে কোরআনের মাধ্যমে রোগ আমি নিরাময় করব। অর্থাৎ কোরআনটাকে আল্লাহ পাক রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন في قلوبهم مرض فزادهم الله مرضا الله পাক বলেন তাদের অন্তঃকরণে আছে বেদি, তাদের অন্তঃকরণ আছে রোগাক্রান্ত, বেদি বেমারে ভরপুর, অতি এই বেমার তাদের দিনে দিনে বাড়তেই থাকে। এটা তো সাইন্টিফিক কথা, আপনার রোগ হলো আপনি ডাক্তারের কাছে গেলেন না, ঔষধ সেবন করলেন না, ও আমার বন্ধুগণ ট্রিটমেন্ট নিলেন না, সুন্নত মোতাবেক ট্রিটমেন্ট আপনি গ্রহণ না করে ঘরে বসে থাকলে দিনের দিন রোগ বাড়তেই থাকে, কথা বলেন ঠিক কিনা? অন্যত্র কোরআন আপনি স্টাডি করবেন, আপনি 19 নম্বর পারার ভিতরে আপনি ঢুকলে সূরা তো সোয়ারা বলে একটা সূরা পেয়ে যাবেন, যেখানে আমার সম্মানিত বন্ধুগণ 227টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে বলে দিলেন, ওয়া ইদা মারিদ তো ফাহু আয়াসফিন। আল্লাহ পাক বলেন রোগ আমি দেই এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনই রোগ সারাই। আমার সম্মানিত বন্ধুগণ, তাইলে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন দিলের রোগ ভালো করে দেওয়ার জন্য। তো আমরা সকলে রোগে আক্রান্ত আছি, আজকে মন দিয়ে খেল দিয়ে যদি আল্লাহর কোরআন শুনি আর ওই আল্লাহ দেওয়ার ট্রিটমেন্টটা যদি গ্রহণ করে নেই আর ওই ট্রিটমেন্ট মোতাবেক যদি আমরা আমল করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে রোগ সারিয়ে
আমাদেরকে হেদায়েতের পথে আল্লাহ নিয়ে আসবেন কথা ঠিক কিনা আসুন আমার বন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম কোরআনে হাকিম এক নাম্বার পারার ভিতরে সূরাতুল বাকারা 30 নাম্বার আয়াতের তাফসীরে আমরা ছিলাম যেখানে বলা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করবেন ফেরেশতাদের সম্মুখে আলোচনা করার কি প্রয়োজন ছিল এর জবাবে কয়েকটা কথা লেখা হয়েছে এক নম্বরে আমরাও যে আমাদের বাড়িতে ফ্যামিলি নিয়ে আমরা বসবাস করি আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার পুত্রবধূ আছে আমার স্ত্রী আছে আমার সন্তানাদি আছে 11 জন 12 নম্বর 12 জন 13 জন 14 জন 15 জন পর্যন্ত 3 জন 4 জন পর্যন্ত আমাদের একটা কমিউনিটি আছে আমাদের একটা সংসারের একটা সদস্য আছে যে কোনো কাজ করতে গেলে আমরাও যেন এরকম ভাবে পরামর্শের মাধ্যমে আমরা কাজটা করি আর পরামর্শের মাধ্যমে কাজটা করলে আল্লাহর বরকত নাজিল হয় আল্লাহর দয়া নাজিল হয় অনুগ্রহ নাজিল হয় সেটার মধ্যে যদি ভুলও হয়ে যায় সম্মানিত বন্ধুগণ কেউ আর আপিল করতে পারে না তার কারণ হলো সহমতের মাধ্যমে কাজটা করা হয়েছিল কথা কোন ঠিক কিনা নবীজির সুন্নাহ কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে আল্লাহ পাক কেন মশনা করলেন কি দরকার ছিল এই প্রশ্নের জবাবে মূল কথা যেটা মুফাসসিরনে কেরাম লিখেছেন সেটা হলো আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করে ভেজাল মুক্ত করেছেন না তারা পুরুষ না তারা মহিলা না তাদের খাবারের দরকার পড়ে না ঘুমের দরকার পড়ে গড় বাড়ির কোনো প্রয়োজন তাদের পড়ে না তাদের সংসার দরকার হয় না বুটের দরকার হয় না বাজারের দরকার হয় না দোকানের দরকার হয় না তাদের খেতেও লাগে না পায়খানা পেশাব করতে লাগে না সকল কোয়ালিটির জরুরত থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে রেখেছেন আর তাদেরকে যেই কাজে লিপ্ত করেছেন যেই কাজটা করতে দিয়েছেন তারা সেই কাজই করে ভিন্ন অন্য কোন কাজ তারা করে না কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা আছে শুধু রুকুর হালতে আল্লাহ পাকের তসবিহ তালিল করছে কেউ সেজদার হালতে তসবিহ তালিল করছে কেউ দাঁড়ানো অবস্থায় তসবিহ তালিল করছে আবার কোন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টির পরে অর্ডার করেছেন তুমি লৌহে মাহফুজে কোরআন লেখো কোরআন লেখার কাজে তারা লিপ্ত যাকে যেই কাজে দেওয়া হয়েছে সেই কাজই করে ভিন্ন কাজ তারা করে না এখন আল্লাহ পাকের মনের ইচ্ছা হলো যে আমি এমন একটা সৃষ্টি জগৎ বানাবো যার ভিতরে পেশাব পায়খানার দরকার থাকবে খাবারের দরকার থাকবে বিভিন্ন বাজার ঘাটের তার দরকার থাকবে ঘর সংসারের দরকার থাকবে বাড়িঘর তার বানাতে হবে এই রকম একটা জরুরতপূর্ণ একটা জাতি বানায়া তারপরে আমি আমার বান্দাকে ঘোষণা দিয়ে দেব মুয়াজ্জিনের মাধ্যমে ঘুমের দরকারটা পড়েছে সেই ঘুমের দরকার পড়া কালীন মানুষটা ঘুমন্ত অবস্থায় আছেন কিন্তু তার কানে পৌঁছে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার দাইর মাধ্যমে আল্লাহ পাক পৌঁছে দেবেন আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের নামাজে অতিরিক্ত একটা কথা বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম উঠো বান্দা উঠো ঘুম থেকে তোমার জন্য এখন শ্রেষ্ঠ হচ্ছে নামাজ এই কথাটা কয়বার কয় গো হ্যাঁ ফজরের নামাজে দুইবার কয় নাকি সন্দেহ আছে কেউ কেউ ভয় পাচ্ছে মানে এমন ঘুমায় ফজর রক্ত যে দুইবার মসজিদে এই কথাটা কয় ওইটাই তো শুনি না এত ঘুমান ঘুমায় আরে ঘুমাবেন ঘুমানোর সময় আছে কিন্তু যখন ফজরের আজান হয়ে যায় ওই সময় যখন আমি বেডের মধ্যে শুয়ে থাকবেন বিছানায় যখন আপনি শুয়ে থাকবেন আপনি চর্মচোখে দেখেন 150,000 টাকার সেগুনের পালং সোফার মধ্যে আপনি ঘুমিয়ে আছেন 11,000 টাকার বেড 2,000 টাকা দামের উপরে যে কি বলে এটা কার্পেট আপনি মনে করছেন 70,000 টাকার পালংকে শুয়ে আছেন আরামে আসলে আপনি 70,000 টাকার পালংকে সন্নাই ফজরের পরেও যদি আপনি শুয়ে থাকছেন তাইলে কোরআনের ভাষায় নবীজির হাদিসের ভাষায় আপনি জাহান্নামের আগুনে শুয়ে আছেন এই আগুনটা এখন লাগতেছে না কিছুদিন পরেই লাগবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হিকমের ভিতরে বর্ণনা করেন ইয়াউমা ইউকশাতু আন সাকি ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন خاشعةً أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود فلا يستطيعون আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে তার বান্দাগুলো দেখতে আক্রোশ হয়ে নামে আপ্রাণ চেষ্টা করবে যে রবের জন্য ফজরের আরাম কি হারাম করে দিয়ে হাজারো মানুষ গোমন্ত অবস্থায় ছিল আমি একা এরকম শীতের মৌসুমে এরকম বৃষ্টির মৌসুমে আমি উঠে দাঁড়িয়ে আল্লাহ গো মুয়াজ্জিন যখন ঘোষণা দিয়েছে সালাতু খায়রুম মিনান নাওম এই কথা শ্রবণ করে আমি দৌড়িয়ে মসজিদে গিয়েছি আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করলাম যে আল্লাহর জন্য আজকে সেই কিয়ামতের দিবসে হাশর ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সচক্ষে দেখতে চাই এই কথা যখন আপিল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি তাফসিরে এই আয়াতটার তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কুদরতি আমার বন্ধুগণ কুদরতি শরীর থেকে আল্লাহ রাব্বুল আমিন পায়ের গোড়ালি থেকে একটা নূর ওখানে ছলক ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন বান্দারে তোমরা কি তোমাদের রবকে দেখতে পেয়েছ নূর দেখার সাথে সাথে সমস্ত বান্দাগুলো বলবে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আমিনকে দেখতে পেলাম আর ওই আল্লাহর মহব্বতে পাগল হয়ে তারা সেজদার মধ্যে লুটিয়ে পড়বে কিন্তু দুনিয়াতে যে বান্দা সেজদা দেওয়ার অভ্যস্ত ছিল না দুনিয়াতে নামাজ আদায় করেনি মুসলমান তবে নামাজ আদায় করেনি এই বান্দাগুলো সেই দিন যারা নামাজ পড়েছিল তাদের মতন সেজদা দেওয়ার চেষ্টা করবে কিতাবের ভিতরে বলা হয়েছে তখন তাদের কোমরটা আমার বন্ধুগণ এত শক্ত হয়ে যাবে লোহার মতন শক্ত হয়ে যাবে বাঁকা হতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওই ফেরেশতারা এই বান্দাদেরকে ধরো পাকড়াও করো তারা দুনিয়ায় থাকাকালীন আমাকে সেজদা করেনি আজকে সেজদা দেওয়ার চেষ্টা করছে অবশ্যই সেজদা দিতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ফেরেশতার মাধ্যমে ধরে শিকল দিয়ে আবদ্ধ করে আগুনে কেউ পড়তে চায় না আগুনে কেউ পড়তে চায় না এক মিনিট অঙ্গলে অঙ্গলটা রাখা যায় না কথা বলেন ঠিক কিনা এক মিনিট পর্যন্ত দুনিয়াতে আপনি আপনার অঙ্গুল রাখতে পারবেন না ওই আগুনে যা জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা হলো 69 গুণ পাওয়ার কম এখানেই আপনি এক মিনিট স্বইচ্ছায় রাখতে পারবেন না ভুলে হয়েছে সেটা ব্যাপার ভিন্ন তবে আপনি নিজ ইচ্ছে রাখতে পারবেন না সেই জাহান্নামে কি যেতে চাইবে না যেতে চাইবে না 70,000 শিকল দিয়ে তাকে আবদ্ধ করে 70,000 ফেরেশতা টেনে নিয়ে তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে এই জন্য আসুন বন্ধুগণ আমরা দুনিয়ায় থাকাকালীন পাঁচ ওয়াক্ত নামাজের ইহতেমাম করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন একটু মহব্বতের সহিত বলেন আমিন তবে আপনাকে একটু চেষ্টা করতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে আল্লাহ হেদায়েত কাকে দেবে যে হেদায়েত চাইবে হেদায়েত নেওয়ার ইচ্ছে করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ তাকে হেদায়েত দেবে আল্লাহ কি ঠেকা করে রইল যে আমি তাকে হেদায়েত দিয়ে দেব আল্লাহ যা খুশি তাই করতে পারেন আল্লাহ চাইলে কাউকে হেদায়েত দেন আল্লাহ চাইলে কাউকে গুমরাহ করে দেন তবে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকেই হেদায়েত দেই যে হেদায়েতের উপযুক্ত অর্থাৎ হেদায়েত নেওয়ার ইচ্ছা করে আল্লাহ আমাদেরকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমার বন্ধুগণ আমি তাই শোনাতে ছিলাম আল্লাহ পাক এমন এক কোয়ালিটির ফের এমন এক কোয়ালিটির জাতি বানাবেন যাদের বিভিন্ন জরুরত থাকবে আর এই জরুরতের সময় ফজরের আজান হয়ে গেল ঘুমটা অনেক আরাম কিন্তু এই আরামকে হারাম করে দিয়ে আল্লাহর মহব্বত আপনার অন্তঃকরণ জায়গা পেয়ে আপনি মসজিদে দৌড় দিয়ে আসলেন আল্লাহ তার বান্দার থেকে এই পরীক্ষাটাই করতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا الله পাক বলেন আমি এই পৃথিবীতে হায়াত এবং মওতের জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি আমার বান্দাকে পরীক্ষা করে নেব কোন বান্দা আসল বান্দা হতে পারে অর্থাৎ দুনিয়াতে কাজকর্ম যা করে এই কাজকর্মের ভিতরে সে ভালো ভালো নেক আমল করতে পারে এই পরীক্ষার জন্য আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ ফেরেশতা ওরে জন্ম দেওয়ার পরে ওর কোনো বস্তুর দরকার নাই ও খালি আল্লাহর তসবিহ লিখতেছে তসবিহ পড়তেছে রুকু করতেছে তাইলে এটা তো ভালো করে পরীক্ষা হয় না পরীক্ষা তো তখন হবে যে ওর রুকু করার আল্লাহ হুকুম করেছে আবার নিজের প্রয়োজন মেটাতে গিয়ে ইনকাম করতে হবে বাজার ঘাটে যেতে হবে বাজারে থাকতেছেন আপনি দোকান করতেছেন এই সময় আল্লাহ ডাক দিলেন মসজিদের মাধ্যমে দোকান বাদ দিয়ে আপনাকে দৌড় দিয়ে যখন মসজিদে এসে আপনি সালাত আদায় করবেন আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়ে যায় ও দেখছো ওর আজকে 500 টাকা ইনকাম করার দরকার পড়তে যাইতেছে ওর পরীক্ষার ফি দিতে লাগে 500 টাকার খুবই দরকার তারপরেও যখন আমার মুয়াজ্জিন আযান দিয়েছে সে ওই দিকে তাকায় নাই সে সমস্ত জরুরতকে বাদ দিয়ে আল্লাহ পাকেই বেশি প্রাধান্য দিয়েছে আল্লাহ তখন বহুত খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না এত খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে ফেরেশতারে কয় ওই ফেরেশতা তোরা না এই বান্দাগো বানিবেন না করছিলি তোরা না করছিলি যে তোরা কইছিলি এরা মারামারি করব কাড়াকাড়ি করব ঝগড়া করব বিবাদ করব তোরা না কইছিলি তো দেখছেন আর 50 টাকার দরকার এখনো পুরো হয় নাই আযান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার ঘরে এসে আমাকে সেজদা দিয়েছে ও আমার ফেরেশতারা তোরা জেনে রাখ আমি আল্লাহ পাক ওর ওই 450 টাকার মধ্যেই বরকত দেব অর্থাৎ তার জীবনের বিপদ মুসিবতকে কাটিয়ে দেব যেখানে তার 1000 টাকা লাগছিল আমি বরকত দিয়ে মুসিবত দূর করে তার 1000 টাকার জরুরত 300 টাকায় পুরো হয়ে যাবে উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা এবার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ওই ফেরেশতা এই যে মাহফিল আজকে হয়ে গেল পরপর দুই দিন মাহফিল হলো এই দুই দিন মাহফিলের মধ্যে তারা এটেন হয়েছে কি কারণে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে রাব্বুল আলামিন আপনাকে রাজি খুশি করতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনাকে রাজি করতে চাই আর আপনাকে দেখে বট্ট তারা ভয় করে আপনাকে দেখি বট্ট তারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করে ওমার ফেরেশতারা বলো তো দেখি আমার এই বান্দাগুলো কি সচক্ষে আমাকে দর্শন করেছে নাকি কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 29 নম্বর পারায় একটা সূরা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে 1500 বছর আগে 30টা আয়াত বিশিষ্ট এই সূরা সূরার নাম হতেছে সূরাই বলো আমার বন্ধু বান্ধবেরা আমার এলাকার ভাইয়ারা আমি আপনাদেরকে বলি আমরা তো আমাদের লাইফকে ধ্বংস করে ফেলেছি ছোট ছোট বাচ্চা যেগুলো আছে সুন্দর মক্তবের ব্যবস্থা মক্তবে পাঠিয়ে দেবেন যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকিবে কাঁসা থাকিলে বাঁশ শুকিয়ে গেলে শব্দ করিবে টাস ও টাস ছোটবেলা বাচ্চাকে আপনি যা শিখেবেন দ্রুত তা শিখে ফেলে তার মেমোরিটা খালি থাকে ওই মেমোরিতে আপনি যা ঢোকাতে চাইবেন ঠাস ঠাস করে সে অ্যাকসেপ্ট করবে ওটা সেভ করে নেবে এই জন্য এই 30 আয়াত বিশিষ্ট সুরাটা যেন সে মুখস্থ থাকে সুরাই মুলক আল্লাহর নবীজি বলেন এই যে ইশার নামাজ হয়ে গেল ইশার নামাজের পরে যে বান্দা কন্টিনিউ এই সূরাই বলো কিয়ামত অর্থাৎ মৃত্যু দম পর্যন্ত মানুষটা আল্লাহর বান্দার সে তিলাওয়াত করবে কবরে যাওয়ার পরে সমস্ত কিছু শেষ হয়ে যাবে বন্ধু বান্ধব চলে আসবে ভাই ব্রাদার চলে আসবে আত্মীয় স্বজন চলে আসবে তা খন্তি কোদাল যা নেওয়া হয়েছিল সব জিনিসই চলে আসবে তবে একটা জিনিসই তার সঙ্গে থাকে সেটা হলো নেক আমল ওই নেক আমল সূরাই বলো
তার জন্য কবরে আমার বন্ধগণ ফেরেশতাদের সাথে যদি কোন আযাবের ফেরেশতা আছে তার সাথে লড়াই করবে ঝগড়া করে বিবাদ করে তাকে তাড়িয়ে দেবে দূর করে দেবে যতক্ষণ পর্যন্ত কবরের আযাবের ফেরেশতা ওখান থেকে চলে না গেছে ওই সূরাটা আমার বন্ধগণ ততক্ষণ পর্যন্ত লড়াই করবে এজন্য আমাদের যেন সকলের সূরা মুলকটা আমরা মুখস্থ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দিয়ে দেয় সকলে বলেন আমিন একটু মহব্বত দিয়ে বলেন আমিন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এইভাবে দেখুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিনের সাথে কালাম হয় এই সূরার ভিতরে আপনি 30টা আয়াত পাবেন 12 নম্বর আয়াতে আল্লাহ পাকের ঘোষণা ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাকুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহকে দেখা যায় না তবে যারা আল্লাহর বান্দা জান্নাতে যাবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তার বান্দার সাথে দেখা দিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ ওই দুনিয়াতে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার জীবনের গোনা খাতাকে আমি ক্ষমা করব কিয়ামতের দিবসে আমি বিরাট বড় তাকে আজর দিয়ে দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার মনে আছে এই যে মসজিদের খুঁটা যেই দিন আপনারা এখানে পিলারটা গাড়েন একটা মাহফিল হয়েছিল তখন আমি ওই মসজিদে ইমামতি করি আপনাদের এই বাইঘা মসজিদের জামে মসজিদে আমি ইমামতি করি আমি তখন ছিলাম কত দিনটা হয়ে গেল কত কষ্ট করে বিভিন্ন সাহায্য অনুদান নিয়ে এই মসজিদটা এখন আপনারা শানদার করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ করার তৌফিক দিয়েছে এই মসজিদটা করতে যারা মেন মেন মানুষ ছিল সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল বড় বড় সদস্য ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এই যে হাসনা মসজিদ আমি এবছর আল্লাহ পাক আমাকে একটু খেদমত করার সুযোগ দিয়েছেন হাসনা জামে মসজিদের আমি এখন বর্তমানে সেক্রেটারি দুই নম্বর সার ডালাই করলাম প্রায় 9 লাখ টাকার মতন খরচ হয়েছে এই টাকাগুলো সংগ্রহ করতে কতটাই হেনস্ত কত মানুষের কাছে বলতে হয়েছে গেতে হয়েছে ফোন করি ফোন কাইটে দেয় আবার দুই দিন যাই ফোন করি কই হুজুর আমনি এত ফোন করুন কইছি তো দিমো এদিকে কাজ সাইফাইতেছে মিস্ত্রিকে খরচ দেন নাগে তারপরে আবার রড আনার নাগে আবার এদের নাগে ওইটা নাগে সকালবেলা কালেকশনে যাই আধা পথ কালেকশন করে যদি টেহা হয় 10,000 মিস্ত্রি এমন অর্ডার করে মাল আনার নাগে 50,000 50,000 টাকার মাল আনার নাগে কয়দিন আগে কিছু কিরম গরম গেছে রোদ গেছে এই রোদের মধ্যে পুরা কালেকশন করলাম মাত্র পাইলে 10,000 মাল এনে দেন নাকি 50,000 কত দারুণ কষ্টের মাধ্যমে এই যে ঘর আপনারা সাজিয়েছেন বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি দয়া করবেন হাদিস শরীফের ভিতরে এসেছে দুনিয়ায় থাকাকালীন আপনি যদি এখলাস নিয়ত নিয়ে মানের হালাতে পরিশুদ্ধ ভাষায় কোরআন তিলাওয়াত করলেন সূরা ইখলাস 4টা আয়াত বিশিষ্ট সূরা ইখলাস কোরআন কারীমের সিরিয়াল নম্বরই হলো 112 নম্বর সূরা সূরা ইখলাস আপনি দুনিয়ায় থাকাকালীন 10 মিনিট লাগবে না বন্ধুগো 5 মিনিট হয়তো সময় লাগবে আপনাদের জন্য 5 মিনিট আর যারা কন্টিনিউ পরে 2 মিনিট বা 3 মিনিট লাগবে সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়তে পারেন আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার জন্য জান্নাতের ভিতরে বিরাট বড় একটা মহল বানাবে বিল্ডিং বানাবে যেই বিল্ডিং এর
একটা ইট হবে রূপার আর একটা ইট হবে সোনার জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওই বিল্ডিং এর মধ্যে যে মার্বল পাথরগুলো আছে ওতে রাত্র যদি হয় সেখানে কোনো আলো দেওয়ার দরকার পড়বে না ওখান থেকে ছলমল করে আলো বেরিয়ে আসবে তার আমার বন্ধুগণ ওই বিল্ডিং এর পাশ দিয়ে যখন আপনি যাবেন অথবা বিল্ডিং এর ভিতরে যখন ঢুকবেন এই বিল্ডিং এ সিমেন্ট দিয়া বালু দিয়া পাথর দিয়া মিক্স করে একে গাঁথনি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা জান্নাতের ভিতরে আপনার জন্য যে বিল্ডিংটা আল্লাহ বানাবে বালাখানা বানাবে সেটা হলো মেশকে আম্বার দিয়া যা প্রান্তিয়া মিক্স করে ওটা লাগিয়েছে আমার ভাইরা এই বিল্ডিং এর গ্যারান্টি হলো 100 বছর আর আল্লাহ পাক 10 বার সূরা ইখলাস বললে আপনার জন্য যে বিল্ডিং বানাবে ওই বিল্ডিং এর গ্যারান্টি হলো চিরকাল চিরকাল জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আমার সম্মানিত বন্ধুগণ এজন্যই আসুন আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বলেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলগায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখি বিশ্বাস স্থাপন করেছে ভয় করে আল্লাহকে ভয় করে জীবন ব্যবস্থা চালিয়েছে আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবেন জীবনের গুনাহত মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন এইভাবে ফেরেশতাদের সাথে কালাম করেন কথা বলেন আল্লাহ পাক তখন জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা বলো তো দেখি এই বান্দাগুলো আমাকে দেখেছে নাকি আল্লাহ রাব্বুল আমিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে তো দেখতে পাই নাই ও আমার ভাইয়েরা কিতাবের ভিতরে এসেছে জান্নাতে যখন আপনি যাবেন আপনি যদি মুমিন হন আমলটা যদি ভালো হয়ে যায় আর আল্লাহ যদি আপনাকে দয়া করে জান্নাত দান করে ওই জান্নাতে যাবার পরে কোনো টেনশনই থাকবে না কোনো ক্লান্ত আপনাকে স্পর্শ করবে না লা ইয়াসআলু আম্মা ইউফালু ওয়া হুম ইয়াসআলুন লা ইয়ামাসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব সূরা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন জান্নাত এমন জায়গা যেই জান্নাতের ভিতরে কোনো ধরনের টেনশন আপনাকে স্পর্শ করবে না কোনো বেমার আজার রোগ বালাই সেখানে থাকবে না পুরুষ এবং মহিলা উভয়ের বডি টাকসারটা ফিজিক্যালি টাকসারটা হবে আপনি লম্বা হবেন 120 ফুট সুবহানাল্লাহ কোন আর একটু জোরে বলেন আর একটু মহব্বত দিয়ে বলেন 120 ফুট লম্বা হবেন আপনি পুরুষের বয়স 30 থেকে 33 এবং মহিলার বয়স প্রায় 24-25 এর কাছাকাছি কন্টিনিউ এই বয়সে থাকবে এর থেকে আর নিম্ন বয়স অথবা ঊর্ধ্ব বয়স পাবে না চিরকাল চিরকাল একই বয়স থাকবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ ওই জান্নাতের ভিতরে শুক্রবার কবে গো শুক্রবার কবে এই তো কাল কাল দিন বাদে শুক্রবার না কালকের দিন পরে শুক্রবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনে হিকমের ভিতরে বর্ণনা করেন মুত্তাকিন ফিহা আলাল আরা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন ওয়া ইয়াতুফু আলাইহিম উলদান মুখাল্লাদুন জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের কি কষ্ট হইতেছে আমি কিন্তু আলতু ফালতু কথা কইতেছি না কোরআনের কথাই শুনাইতেছি ভালো লাগার কথা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন বলে ওই চিরন্তন জান্নাতের ভিতরে যাবার পরে আপনি এবং আপনার স্ত্রী সেখানে তো কোনো কাজ করতে হবে না কোনো টেনশন নাই আমার বন্ধুগণ কোনো ক্লান্ত আপনাকে স্পর্শ করবে না কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া রেডি করতে লাগে 2 বিঘা জমি করা লাগে শহরে বাড়ি করা লাগে বড় বড় বাজার একটু জমি নিয়ে যদি একটু বাড়ি করতে পারি কত না টেনশন ওই জান্নাতের ভিতরে আর কোনো টেনশন থাকবে না স্বামী স্ত্রী উভয়ে উভয়ের দিকে তাকায়া এরকম হেলান দিয়ে বসে তারা গল্প গুজার করতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যখন গল্প করতে শুরু করবেন আপনাকে ফেরেশতারা বিভিন্ন ফলের রস দিয়ে জুস নিয়ে আর শরবত নিয়ে শরবতের পিয়ালা নিয়ে ঘোরাফেরা করতে থাকবে আল্লাহু আকবার আপনি শরবত পান করবেন লাস্ট অবধি এমন শরবত দেওয়া হবে যেটাকে মদ বলা হয়
দুনিয়াতে মদ খাওয়া হারাম কিন্তু জান্নাতে খাওয়া হালাল সুবহানাল্লাহ কইবেন না দুনিয়াতে মদ খাওয়া কেন হারাম হইলো আর জান্নাতে খাওয়া কেন হালাল হইলো এটা আপনারা বলতেছেন হয়তো মত নতুন কথা শুনলাম জান্নাতে আবার মদ খাইবে দিব নাকি হুজুর কয় কি আবার যা কই টপ বসাছে ওরা কইতেছে না ভালো হইলো তাহলে দুনিয়া থেকে আরম্ভ করে দিছি আমার অভ্যাস তো আছেই কষ্ট পাইতেছেন দুনিয়ার মদ খাওয়া হারাম আর জান্নাতের মদ খাওয়া হালাল দুনিয়াটা খাওয়া হারাম কে রে দুনিয়ার মদ হইলো পচা বস্তু এই দুনিয়ার মদ যে খায় আসলে ও মদ খায় না ও মদ চাবিয়ে খায় না মদে ওরে খায় কথা কয় না কেন দুনিয়াতে যে মদ খাওয়ার অভ্যাস এইদিকে আসলাম এই গুরেটারি হয়ে আইছে আমার ভাইগনে কইলো কয় হুজুর নাকটা একটু বন্ধ করবে না আমার পকেটে আতর আছে হুজুর আর কিছু থাকবে না থাকবে দেখুন পকেটে আতর আছে আতর বাই করে নাকের মধ্যে গোসা দিয়ে তারপরে এরকম বন্ধ করলাম যতই বন্ধ করি কিন্তু কয় না যে শিকের গায়ে আতর দিলে কি গন্ধ কি আর ধরে যায় গন্ধ আইতেই থাকলো দুনিয়ায় মদ খাওয়া হারাম কেন মদ হচ্ছে অপবিত্র জিনিস শরীরের জন্য উপকার নয় বরং অপকার করে ইসলাম এসেছে শান্তির জন্য আর দ্বীন ওয়ান নসিহা আমাদের ধর্মটাই হচ্ছে শান্তির জিনিস এই ইসলাম ধর্মের ভিতরে যারা থাকে ইসলামকে যারা মানে পৃথিবীতে তারাই শান্তিতে বসবাস করে কথা বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীতে দেখবেন আপনি নিউজ চ্যানেলগুলো খুলে খুলে দেখবেন পৃথিবীতে হাই প্রোফাইল এডুকেটেড লোক যারা শিক্ষিত লোক তারা ইসলামকে স্টাডি করে ধাপে ধাপে তারা মুসলমান হচ্ছে যে এই পৃথিবীতে কোনো একটা শান্তির ধর্ম যদি আসে কোনো একটা বৈজ্ঞানিক ধর্ম যদি আসে সেটা আর কিছু নয় সেটা হলো ইসলাম জোরে বলেন কথা ঠিক কিনা Muhammad is the special of all prohit and religious personalities in the world. He was the mentorman not only in Umayyads but of all ages. Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. Zore bolen sallallahu alaihi wasallam. Allah Rasul sallallahu alaihi wasallam. Ei bare Rabiul Awwal. Ei mashe Allah pak tinake duniyay peron korechen. Sammanito bondhogon. Ei Rabiul Awwal mashe. Tobe ekhane motanoikko ache. Kono kono হিস্টোরিবিদ রাইটারবিদ ইতিহাস যারা লিখেছেন তারা বলতেছেন এই মাসের 8 তারিখ অথবা 3 তারিখ অথবা 4 তারিখ অথবা 12 তারিখ 9 তারিখ কয়টা আছে তবে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই যে জন্মগ্রহণ করেছেন এটা 100% ঠিক আল্লাহ পাক তিনাকে দুনিয়ায় প্রেরণ করলেন শান্তির ধর্ম প্রচার করলেন এই শান্তির ধর্মে আপনি মদ খেয়ে অশান্তি করবেন মদ খায় যারা ওরা বোর নিজের বোর জারুর বাড়িও খায় কে জানেন মদ খাওয়ার সাথে সাথে ওর ব্যালেন্স ঠিক থাকে না কিছু সময়ের জন্য সে রাজা হয়ে যায় কয়ে আই এম রাজা হামসে বড়া কোন হ্যায় মে ইস দেশ কা ইয়ানি ইন্ডিয়া কা প্রধানমন্ত্রী হো মে নরেন্দ্র মোদি হো এইটা কইতেছে আপনি দেখবেন মদের নিশায় নাক দিয়ে মুখ দিয়ে ফেনা আইতেছে ড্রেনের মধ্যে পড়ে গেছে আর কুত্তে ওর মুখ সারতাছে এক নাম্বার হচ্ছে ব্যালেন্স ঠিক থাকে না মনুষ্যত্ব সে লোপ পায় ওই নিশা অবস্থায় সে কি করতেছে না করতেছে নিজেকে বলতে পারে না হিতাহিতি জ্ঞান তখন থাকে না বাড়িতে গিয়ে নিজের স্ত্রী কয় মা তাড়াতাড়ি কটা ভাত বারোছেন বউরে যখন মা কয় বউ কি আর বয়ে থাকে দেয় ঝাড়ু দে কটা দুনিয়াতে মদ খাওয়াই দুইটা কারণে হারাম একটা হচ্ছে মদ খাওয়ার সাথে সাথে তার লিভার খাইয়া ফেলায় তার কি বলে পাকস্থলী এইগুলা মদে তাকে খাইয়া ফেলায় আর দুই নম্বর তার মানুষত্ব খাইয়া ফেলায় এই জন্য দুনিয়াতে মদ খাওয়া হারাম কিন্তু জান্নাতে যত মদ খাইবেন তত আপনি আরো ফিজিক্যালি টাকসার আপনার বাড়বে সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মদের কথা বলেন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন ওয়াসাকাগুম রাব্বুহুম শারাবান তাহুরা জোরে বলেন আল্লাহু আকবার কোরআনে
হাকিম যখন আপনি স্টাডি করবেন 29 নম্বর পারায় ঢুকলে আখিরি সূরার আগের সূরার নাম হলো সূরা আদ-দোহর এই সূরাটা আপনি স্টাডি করলে এখানে আল্লাহ পাক জান্নাতে মদ খাওয়ার কথা বলেছেন ওই জান্নাতে আপনাকে যে মদ দেবে সেই মদের নাম হলো সাকাহুম রব্বুম শারাবান তাহুরা সবে তাহুর আল্লাহ দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহের এবং তাহুর দুইটা শব্দ একটু খেয়াল করবেন তাহের এবং তাহুর তাহের হলো নিজে পাক যেরকম আমরা তেল ব্যবহার করি মিঠা তেল নারকেল তেল ও নিজে পাক কিন্তু আপনার যদি ফরজ গোসল হয় আপনি এই মিঠা তেল দিয়ে গোসল করলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না অপবিত্র হয়ে গেছে আদায় হবে না কি দিয়ে করতে হবে পানি পানি এমন জিনিস ও হচ্ছে তাহুর নিজে পাক আবার আরেকজনও পাক করতে পারে সুবহানাল্লাহ কোন আর তেলটা ও শুধু পাক আরেকজনও পাক করতে পারে না আল্লাহ রাব্বুল আমিন সেই কথাই কিন্তু কোরআনে কারিমের ভিতরে বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতের মদটা হলো এমন পাওয়ারফুল নিজে পাক আপনাকে পাক করে দেবে আপনি একবার যখন ড্রিঙ্ক করবেন আমার বন্ধুগণ কিতাবের ভিতরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন আপনি কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 25 নম্বর পারার ভিতরে সূরা যুখরুফ বলে একটা সূরা পাবেন মা বোন সম্পর্কে আমাকে কথা বলতে বলেছেন আমি পিছনে চলে আসতেছি একটু এগিয়ে আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আমি বলার চেষ্টা করব সূরা যুখরুফ যুখরুফ মানে হলো সোনা সোনা দানা সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে একটা অধ্যায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ এই সূরাটা আপনি স্টাডি করলেন আমার বন্ধুগণ 70 71 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে বলে দিয়েছেন ওই জান্নাতের ভিতরে বান্দা যখন যাবে যাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতাগুলো তার জন্য মেহমানদারি করবে খাবারের ব্যবস্থা করে দেবে প্রথম জান্নাতি ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে মাছের কলিজাকে ভোনাও করে প্রথম তার বান্দাকে মেহমানদারি করাবে বলেন সুবহানাল্লাহ মাছের কলিজা ভোনাও করে খেতে দেবে এই জন্য দেখবেন একটা সিমেটারি একটা মিল সেখানে আছে আপনি দুনিয়াতে থাকাকালীন বিভিন্ন খাবারের আইটেম আপনার সম্মুখে দিলেও আপনি বেশি খাইতে পারেন কোনটা মাছ পরপর অনেক দিন খাবেন দেখবেন এর শ্বাস শেষ হয় না মিট গুস এগুলা সম্মুখে নিয়ে আসেন দেখবেন দুই দিন খাবেন আজকে আর খাবনা মাছ নিয়ে হোক মাছ দেখবেন বেশি দিন খাওয়া যায় ঠিক না এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি করেন এই জন্য আপনাকে মাছের কলিজা বোনা করে খাইবার দেবে দুই নম্বরে আমাদের খুব টেস্ট একটা অনুষ্ঠান করলেই সেখানে গরু জবাই করা হলো না গরুর ভালো গোশত হলো না তাইলে যেন অনুষ্ঠান আর হইলই না কথা কয় না কেন ভালোই লাগে না এই জন্য আল্লাহ পাক দুই নম্বরে ব্যবস্থা করেছে জান্নাতের ভিতরে বলদ বলদ গরু দেখো আমার মানুষ গুলো বলদ খাইবার খুব পাগল জান্নাতের বলদ দিয়ে দুই নম্বরে আপনাকে খাবার রাইটিং করে দেবে এখন আপনি যখন খাইবেন মানুষ কিন্তু আপনি সেখানে আর 3 ফুট না 4 ফুট না 5 ফুট না 7 ফুট না 10 ফুট না সেখানে আপনি মানুষ কত ফুট কথা কয় না কেন আমি কইছি তো আগে কত কত ভাই 120 ফুট ওই জান্নাতের ভিতরে যে খেজুর ধরবে যে খেজুর যে খান আপনি জান্নাতের ভিতরে যে খেজুর হবে ওই খেজুরটা লম্বা থাকবে 20 ফুট সুবহানাল্লাহ বলে আর 20 ফুট খেজুর যদি আমার গায়ে দেয় আমরা ব্যক্তি খেয়ে শেষ করতে পারবো না আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আর একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার আমার সম্মানিত বন্ধুগণ ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনার শরীরটা তো বড় বানিয়ে আপনাকে খেতে দেবে আপনি যখন খেতে বসবেন আপনি খাবেন কতটা কিতাবের ভিতরে সে এই দুনিয়াতে 100 জন পুরুষে যা খাবার খায় জোয়ান ইয়ং পুরুষ ভালো বেমার আজার নাই সুস্থ ডায়াবেটিস নাই তার লিভার ফেট নাই ওই মানুষটা খেতে বসলে যতটা খাবার খায় 100 জন পুরুষে যা খাবার খায় আপনি জান্নাতের ভিতরে এক ওয়াক্তে এক বসাই তা খেয়ে ফেলবেন জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর 100 জন খাবার খেয়ে দুনিয়ায় যদি 100 জনের খাবার খায় ওর উড়িবেন নিগে আপনাদের মধ্য বাইহার মানুষ ব্যক্তি নাক বড় ধরে উড়িবেন নিগে কিন্তু জান্নাতের ভিতরে আপনি খাবার পরে
দাড়ি একবার ঢেকুর দেবেন ঢেকুর দেওয়ার সাথে সাথে সমস্ত খানা হজম হয়ে যাবে আপনি যখন খানা খেয়ে দাঁড়িয়ে গেলেন ফেরেশতারা পিছনের দিকে সম্মুখের দিকে চতুর্দিকে ওই জান্নাতি শরবত নিয়ে মদ নিয়ে দাঁড়িয়ে আছে আপনি মদ পান করবেন ড্রিঙ্ক করবেন ওর ভিতরে এত পাওয়ার আছে সঙ্গে সঙ্গে আপনার খানাগুলো হজম করে দেবে আপনার শরীরের পবিত্রতা বাড়িয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর তাইলে দুনিয়ার মত ভালো না জান্নাতের মত ভালো গো জান্নাতের মত কথা কই না কেন মুসলমান দুনিয়ারটা ভালো না জান্নাতেরটা ভালো তাইলে জান্নাতেরটা যদি খাইবার চান তাইলে দুনিয়ারটা ছাড়া লাগবো আর যদি দুনিয়ারটা খান তাইলে জান্নাতেরটা পাইবেন না দুনিয়ার মত যারা খায় নিশা যারা সেবন করে হাদিস শরীফের ভিতরে আছে খুব লক্ষ্য করে শোনার দরকার যারা নিশা সেবন করে প্রিয় বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে জাহান্নামী মানুষদেরকে পোড়ানো হবে জ্বালানো হবে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ তো 120 ফুট জান্নাতি মানুষ কয় ফুট হবে কিতাবে ওটা হিসাব আসে নাই হিসাব কি আইছে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেন মানুষ যখন জাহান্নামে যাবে তার এই দাঁতের মাড়িটা হবে উহুদ পাহাড় দাঁতের মাড়ি হবে কত উহুদ পাহাড় এই কাঁধে থেকে এই কাঁধে আসা পর্যন্ত 40 দিনের রাস্তা হবে এত লম্বা এই কাঁধটা তো লম্বা চামড়াটা মোড়া হবে 3 দিনকার রাস্তা এবার আপনি একটু অনুমান করেন মানুষ তাহলে কত ফুট আমার মনে হয় কয়েক হাজার ফুট হয়ে যাব কারণ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি আমার মতন আপনার মতন মানুষ জাহান্নামে দিলে জাহান্নামে কবো যে আমার তো পিঁপড়েও দেয় নাই হালমি মাজিদ কোরআনে কারিমের ভিতরে এসে জাহান্নামের মানুষ এত যাবে আল্লাহ রাসূল বলেন হাজারের ভিতরে একজন মানুষ জান্নাতি আর 999 জন জাহান্নামী এত মানুষ জাহান্নামে যাবে তারপরে জাহান্নাম গো আমার পেট ভরে নাই আমার খাওয়া হয় নাই আল্লাহর দেও সেই জাহান্নামে মানুষকে জ্বালানো হবে পোড়ানো হবে فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسخر به ما في بطونهم والجلود ولهم فيها مقامع من حميد كلما ارادوا ان يخرجوا الى اخر ايات তাকে মাথার উপর থেকে টকবগে গরম পানি দিয়ে দেওয়া হবে শরীরের মধ্যে জাহান্নামের আগুন কেটে কেটে পরিধান করে দেওয়া হবে পোশাক অবস্থা এই দাঁড়াবে শরীরের সমস্ত বডি পুরো গলে সার খার হয়ে নিচের দরজা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেন দুনিয়াতে একজন মানুষ যখন আগুনে পুরে ওই মানুষটার কলিজা পর্যন্ত স্পর্শ করে না শরীরে এই জায়গায় ওই জায়গায় আগুন ধরে মানুষ না গরমে দুনিয়া থেকে ড্যাড বডি হয়ে যায় মরে যায় জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলেন লাকুম ফিহা লাকুম فوقهم ظلال ومن تحتهم ظلال ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون الله পাক বলেন জাহান্নামের আগুন তো এমন দুনিয়ার আগুন ভিন্ন আর জাহান্নামের আগুন ভিন্ন নিজের দিক থেকেও তাকে স্পর্শ করবে উপরের দিক থেকেও তাকে স্পর্শ করবে আল্লাতি তাতালিউ আলাল আফিদা আল্লাহ পাক বলেন কলিজা পর্যন্ত কাকে স্পর্শ করে তাকে পুড়িয়ে দেবে সার খার করে দেবে আবার নতুন করে চামড়া পরিয়ে দেবে যাতে করে সে শাস্তির তীব্র অনুভব করতে পারে জোরে বলে নাউজুবিল্লাহ আমার ভাইরা ও আমার ভাইরা এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের মাধ্যমে আল্লাহ দয়া করে যেন ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় সকলে বলেন আমিন জ্বালানো হবে পোড়ানো হবে আমার ভাইরা কিতাবের ভিতরে এসেছে তার শরীর থেকে পোস নির্গত হয়ে একটা জায়গায় জমায়েত হয়ে যাবে আর ওই ফোটন অন্ত পুজগুলো দুনিয়াতে যারা নেশা করে আল্লাহ নিষিদ্ধ করেছেন নেশাকে ওই নেশা যারা করে এই ঠুটটা ফেরেশতা পেরাক মারবে টান দিয়ে নিয়ে পায়ের মাথায় পেরাক মারবে আর এই ঠুটটাকে টান দিয়ে এনে এম্বুরে পেরাক মারবে তারপরে তার সম্মুখে একটা কলসি থাকবে ওই রকম পচা গলা দুর্গন্ধ রক্ত পুজ তার শরীর ওই ওটা থেকে টপটায় টপটায় পড়তে থাকবে এবং তার পেটের ভিতরে যাইতে থাকবে আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে যে খাও দুনিয়া এত নিশা খেয়েছো তোমার পেট ভরে না আজকে পেট ভরু আমার বন্ধুগণ
এজন্য দয়া করে মেহেরবানি করে আপনি নেশার থেকে বাঁচার চেষ্টা করুন, নিজে বাঁচুন, নিজের সন্তানদেরকে বাঁচাবার চেষ্টা করুন, সন্তানের খবর নেন কোন সন্তান কোন দিকে যায় কি করে, এটা আপনাকে খেয়াল রাখার আপনার দায়িত্ব। আপনি একজন গার্জেন, হাজারো সন্তান আজকে বরবাদ হয়ে যাচ্ছে, নেশার ভিতরে মত্ত হয়ে যাচ্ছে। এখন মেয়েরা পর্যন্ত, আমি গত কয়েক বছর আগে একটা প্রোগ্রামে গিয়েছি বিহার, কলকাতা যেতে আপনি একটা স্টেশন পাবেন এনজিবি পার হয়ে কিষানগঞ্জ বলে একটা স্টেশন আছে, ওইটা হলো বিহারে পড়ে, কিষানগঞ্জের পরে আবার পাবেন মালদা, মালদাটা হলো পশ্চিমবঙ্গ, কিষানগঞ্জে নেমে একেবারে বাংলাদেশ বর্ডারের নিকটে আমার একটা প্রোগ্রাম, দুই দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে। ওখানে আমাকে নিয়ে গেলেন এই যে বঙ্গাইগাঁও বালাপাড়া, কাবাইচারি বালাপাড়া, নাম শুনেন নাই? ওইখানে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, ওর পাশে একটা প্রোগ্রাম করলাম, বড় একটা প্রোগ্রাম হয়, চার দিন ব্যাপী তাফসির মাহফিল হয়। তো ওখানে একটা খারিজি মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা বালাপাড়া খারিজি মাদ্রাসা, ওই মাদ্রাসার এক হুজুর ও লোকের বাড়ি হইল ওইখানে বিহারি, মৌলানা সাহেব আপনার তকরির তো হমকো বহুত পছন্দ হ্যায়, তো হামারে গাঁও মে দো দিন কা এক প্রোগ্রাম হতা হ্যায়, তো মেনে উনসে বাতচিত কিয়া, আপকো লেনে কে দিয়ে কাহা, তো আপ হাম হামারে সাথ যাইয়ে। তো আমি গেলাম প্রোগ্রামের জন্য, পয়লা দিন আলোচনা করে যে বাড়িতে আমার থাকবার দিছে, খুব শীত, ডিসেম্বরের লাস্টে লাস্টে, জানুয়ারির প্রায় ফার্স্টে ফার্স্টে, শীতের মৌসুমে গেছি প্রোগ্রাম করে, তারপরে যে শুইলাম, তারপরে সকালবেলা খাইবার দিছে, খানা টানা খাইয়া রুড়ি রুড়ি খেয়ে দিছে, রুটি খাইয়া ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে একটা ছাদ আছে, ছাদের উপরে উঠছি, ওইটা দেখি যে ওই বাড়ির মহিলা মানুষ, মহিলা মানুষ তখন ওই গুছা ধান কাটছে, গুছা ধান করে ছোট ছোট মুড়ি বেঁধে ওই খের হুকে দিছে, দিয়ারের মধ্যে খের হুকে দিছে, ওই বাড়ির মহিলা চার পাঁচজন বইয়া সুন্দর করে গুল ধরিয়া বিড়ি টানে, বিড়ি টানতেছে, বিড়ি বিড়ি খায়, ও খাইয়া আবার ওরে দেয়, ও খাইয়া আবার ওরে দেয়, আমি ওই ছাদে গুনে দেখি, ছাদে গুনে নাইমে, তারপরে আমি ফোন করছি ওই মুফতি সাহেবকে, ফোন করছি, মুফতি সাহেব আপ হামকো ইস ঘর সে দুসরে ঘর পে লিয়ে যাইয়ে, ইস ঘর কা ঔরত জো হ্যায় ইয়ে নিশা করতে হ্যায়, বিড়ি পিতে হ্যায়, হাম ইস ঘর মে নহি রহেঙ্গে, ও বিড়ি খা কে হামকো খানা বানা দেগা, ও হাম কেসে খায়েঙ্গে। আমি বললাম যে যেই বাড়ির মহিলা নেশা করে বিড়ি খায়, ওরাই তো আমাকে খানা দানা বানিয়ে দেবে, ওদের খানা আমি কি করে খাবো, আগে যা খাইছিলাম দেখি নাই, এখন যদি খাই তার কপুল ঠেয়ে বলবো, তাড়াতাড়ি আমার কেন ধরাও। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের ছেলে মেয়ে নেশার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে, গোপনে গোপনে কিছু আছে তারা তো মদ খায়, আবার ওপেন ডেট আছে জনমের মতন শিকড় খায়, কথা কয় না কেন, শিকড় খায়। আর এই শিকড় খাওয়ার অভ্যাস এখন যে মেয়েরা মেট্রিক পাস করছে, হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করতেছে অথবা মেট্রিক দেবে, ওই মেয়েগো আমি দেখছি পিলপিলিতে খাড়িয়া, তারপরে শিকড় কিনা খাইতেছে, এই মেয়ে কয়দিন পরে মা হবো না গো, বিয়ে শাদী হবে, ও মা হবে না, এখন এটা হলো প্রেম, ওই প্রেম থেকে বাচ্চা সন্তান চলে আসবে, মা যদি শিকড় খায় ও ছেলে তো ওই এনেই মদ খাবে, কথা কয় না কেন মুসলমান। তাইলে আমার বন্ধুগণ, আমাদেরকে এটা খেয়াল করতে হবে, আমরা গার্জেন, আমাদেরকে খেয়াল করতে হবে। আমার এক মামাতো ভাই শিকড় খাইয়া 12 বছর বয়স, শিকড় খাইতে খাইতে 14 বছর বয়সে খাদ্যনলিতে ক্যান্সার হয়ে এমন ভাবে চিপছেন, এরকম মানে ই হয়ে গেছে গা, আর ভাত টাত খাইতে পারেন, লাস্টে খালি একটু একটু গাখির খাওয়াইছে, গাখিরও চললো না, তারপরে খাওয়া সেলাম দিয়ে কয়েকদিন রাখছিল, তারপর মরে গেছে গা। এই জন্য ইসলাম নিশাকে নিষিদ্ধ করেছে, উম্মুল ফাওয়াহিশা উম্মুল খাবাইসা হাদিস শরীফের ভিতরে এসে আল্লাহ রাসূল বলেন মদ হচ্ছে সমস্ত অপকর্মের মা। একটা লোককে সে মদ সেবন করেছে, যখন নিশা তার লেগে গেছে, তাকে আপনি যদি তলোয়ার একটা হাতে দিয়ে কোন ওই জোরে মারি হালা, আপনি কোয়ার আগে ওরে কাতল করবে। এই জন্য নিশাকে বলা হয়েছে ও সমস্ত অপকর্মের মা। আল্লাহ রাব বলেন আমিন আমাদেরকে এই অপকর্ম থেকে, আমরা সহ আমাদের বাচ্চাদেরকে শাসন করে বেরিয়ে আনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আলোচনা আমার ছিলাম,
জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন হাজার রকমের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বন্ধুরে কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বেশি লম্বা করতে চাই না। ওই জান্নাতের ভিতরে এই যে সুন্দর সুন্দর ফেসিলিটি আল্লাহ দিয়ে রেখেছেন হাজারো ফেসিলিটি, ওমার বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে। ওই জান্নাতের ভিতরে হারির বলা হয়েছে রেশমি পোশাক আল্লাহ পাক পরিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ। রেশমি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। আমার ভাইরা কিতাবের ভিতরে এসেছে আপনার স্ত্রীকে যে রেশমি কাপড় পরিধান করাবেন, এক শ্রেণীর কাপড় আছে যেটাকে লেহেঙ্গা বলা হয়। আমার বন্ধুগণ ছোট ছোট মেয়েদেরকেও আপনি যদি ইয়ে না দিলে, আমার দুইটা মেয়া, মেয়েদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন। আল্লাহ পাক আমাকে প্রথমে ছেলে দিল, তারপরে পরপর দুইটা মেয়া। ছেলে হওয়ার টাইমে কিন্তু আমি মিষ্টি খাওয়াই নাই, কিন্তু আমার মনে আছে বরপেটা মেডিকেল কলেজের সাথেই জ্যোতিগাঁও, ওখানে আমি একটু জমি উনিছিলাম, পরে জমিটা বিক্রি করে দিছি। তো ওই জমি নেওয়ার পরে ওখানে কিছু মুরব্বীদের সাথে আমার একটা সম্পর্ক হইল। তো সম্পর্ক হওয়ার পরে এখন দ্বিতীয় ডেলিভারিতে যখন আমার মেয়ে হইলো, কইলো হুজুর তাহলে আপনারাই কোন যে মেয়ে হইলো বাদা খুশির, তাহলে আমাকে কিছু খাওয়ান। ওই যে তা আলহামদুলিল্লাহ, আমি ওইটাই কিন্তু নিয়ত করছি, কিন্তু দৌড়াদৌড়িতে টাইম পেতেছি না। আপনারা যদি খান, ওই যে এখানে কোন মিষ্টির ঘর ভালো আছে সবচেয়ে যেটা ভালো লাগে আপনারা খান, বিলামি দিব কোন আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন। তো এই মেয়েরা ছোটবেলায় দেখবেন ওকে যদি ফরক আইনা দেন, ফরকের মধ্যে কুসনি কুসনি থাকা ফরক সাইড মুড়ে একবারে ঘুরেন দিলে সাইড মুড়ে সরিয়ে যায়, ওই ফরক বেশি পছন্দ করে না গো, কথা কয় না কেন? এ ব্যাগে কই আর না যে মেয়েরে ভালোবাসে হেই কই আরবো, কিন্তু কিছু কিছু মেয়ের বাবা আছে, ও মেয়ের বাবা না, ও একটা আজরাইল। তিনটা মেয়ে হয়েছে, তিন মেয়ের কোনোদিন আদর করে না, এই মেয়ে গো দিয়া ছেলের রাহায়, একটা ছেলে হয়েছে ও যেন আদরের আব্দি, তিন বইরে দিয়া ওরে নাম হয় না, সব সময় কোলে রাখে কাকে রাখে, বোনেরা ওকে লালন পালন করতেছে, একটু যদি ওকে যদি সমাদার করতে, ওকে যদি খাতির করতে, ওকে যদি কি লালন পালনের দিকে যদি একটু ভুল হয়, তাইলে মেয়েদেরকে ধমক দেয়। আর ওই বাইহা বাজার অথবা আপনাদের এই বুগদিয়া বাজার বরমারা বাজার থেকে যখন টুপলা কিনে দেখবেন, 5 কেজির টুপলাও যদি কিনে আইনা ওই ছেলের হাতে দিছে, আর ছেলেও এমন আতরের ঠেলায় ওই অযোগ্যর সাপ, 5 কেজির টুপলাও যদি আইনা দেন ও খাইতে খাইতে লাস্টে খুদিও খায়, কাগজ পর্যন্ত খেয়াল হয়, নিজের বইনেরা লব পড়তেছে দেয় না, আছে না এরকম। আর বাবা হাইসে হাইসে কয় যে বাপরে বাপ, আমার ছেলে তো কম না, খুব শক্তিশালী হবো, এত বুট্টে টুপলা এনে দিলাম, খাইতে খাইতে সব খাইছে, মুস্কি হাসে আর ছেলের প্রশংসা করে। সম্মানিত বন্ধুগণ, আপনি বাবা, আপনি বাবা হইলেও আপনার ছেলে মেয়ের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, আপনি বাবা, বাবার উপরে বাবা আছে, মনে রাখেন এক ছেলেকে বেশি দিবেন মেয়েকে কম দেবেন, আল্লাহ একদিন ধরবে। এই দুনিয়ায় হয়তো বাবা বলে কিছু করা যাচ্ছে না, কিন্তু বাবার উপর দিয়ে বাবা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, ও আহকামুল হাকিমিন, তিনি সঠিক বিচার করনেওয়ালা আছেন। আপনি মেয়ের সাথে আপনার ছেলের সাথে ইনসাফ করতে হবে, ইনসাফ থাকে না, ইনসাফ নাই এই মসজিদে সে হাজারবার সেজদা দেবেন আল্লাহ কবুল করবে না। ছেলের প্রতি ইনসাফ করুন, মেয়ের প্রতি ইনসাফ করুন, মেয়েকে ভালোবাসুন কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যে সঙ্গিনী বানিয়ে দেবে, দুনিয়ার সঙ্গিনী যদি আমলদারি হয় নেককারি না হয়, তাইলে আল্লাহ পাক জান্নাতে ওই স্ত্রী আপনাকে দিয়ে দেবে দুনিয়ার স্ত্রী, এর চাইতেও আল্লাহ পাক আরো 70টা স্ত্রী দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দুনিয়ার স্ত্রী ছাড়াও আল্লাহ আরো কয়টা দিব? 70টা। উপস্থিত মহিলারা কইতাছে তাইলে হুজুরের ওয়াজ তখন ভালো লাগতাছে না, মহিলারা কইতেছে আরে আয় যদি 70টা স্ত্রী পায় আমার কি আর খবর নিব। জান্নাতের ভিতরে যাওয়ার আগেই একটা ঘটনা ঘটবে, সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার আগেই একটা ঘটনা ঘটবে, অর্থাৎ জান্নাতে ঢুকার আগেই আপনি একটা নহর পাবেন, এটাকে কিতাবের ভাষায় এক কিতাবে আমি দেখলাম নহরে হায়াত, আরো কিতাবে বলা হয়েছে নহরে রহমত। এই নহরের পানি দিয়ে যখন আপনাকে গোসল করাবে তখন আপনি 120 ফুট লম্বা হবেন, চৌদহি চাঁদের মতন চেহারা হয়ে যাবে, ছলমল করতে থাকবে, সুবহানাল্লাহ। ওখানে গোসল করার সাথে সাথে
মিনিমাম 4 জন নবীর গুণ আপনার শরীরের মধ্যে স্পর্শ করবে এক নাম্বার গুণটা হবে হযরতে আদম আলাইহিস সালাম 120 ফুট লম্বা ছিল আপনার ফিজিক্যালি বডিটা ওইরকম হবে দুই নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেরকম সুন্দর ছিল আপনার চেহারা সঙ্গে সঙ্গে ওইরকম সুন্দর হবে তাও সুবহানাল্লাহ কই না গো নাকি এরকম সুন্দর হবে সেই না محبت الشهيد يقول سبحان الله عرقم حلو بشر دي بولن سبحان الله تين نمبر بوي ششتو عجبين حضرت ايوب علیہ السلام ایر مطن اللہ پاک اپنا کے دور جو خومتا دے بے آر چار نمبر بشا نبی حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ایر مطن اخلاق اللہ اپنا کے دان کر بے اپنا دلیر بیترے زتو دورنیر اکروشا سے کینیا سے ہنشا سے شاپ اللہ دور کرے نرمال بانیے دے بے جانتے جبرے پورے اپنا کونو مانوش شاہ تے اپنی دور بیبہار کر بے نا ہزار دونی سری تھنک لے کی ب হবে ওখানে কোন উল্টা পাল্টা হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর ওই জান্নাতে যাবার পরে স্ত্রী যে কাপড়টা হবে কিতাবের ভিতরে এসে উনি যে লেহেঙ্গা পরবে এই লেহেঙ্গাটা থাকবে 3 মাইল এরিয়া 3 মাইল এরিয়া জোড়া স্ত্রীকে আল্লাহ পাক কাপড় পরিধান করার তৌফিক দেবে আর সেটা দুনিয়ার কোন সুতা দিয়ে বোনা নয় ওটা হলো হীরা মণি মুক্তা যেই দামি দামি মূল্যবান জিনিস ওইগুলা সুতা দিয়ে বানানো থাকবে বোনানো থাকবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক এমন ব্যবস্থা জান্নাতে রেখেছেন মুমিন বান্দা বান্দির জন্য কোন সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই ওই জান্নাতে আমরা যেতে চাই কে কে চাই হাত দেখান তো আর একটু জোরে ছড়িয়ে দেখান হাত দেখান তো কোন ইনশাআল্লাহ আর একটু মহব্বতের সহিত কোন ইনশাআল্লাহ এবার হাত নামান এখন সহজ কথায় আসি আপনি মনে করেন না জান্নাত আপনার মামুর বাড়ি যে পিলপিলিতে 10 টাকার ভাড়া দিলেন আর মামুর বাড়ি যদি পাশে থাকে তাইলে ওই যে আমাদের ভাষায় একটা আছে না যে বাইক নিয়ে ডাঙ্গর হয় মামুর বাড়ি খানা খেয়ে আসেন একটা কথা যে মামুর বাড়ির খানা খাইয়া বাইগনে বাগনি ডাঙ্গর হয় এটা একটু একবার সহজ কথা আর বাস্তবে তাই জান্নাত মামুর বাড়ি না পিলপিলির ভাড়া দিয়ে আপনি যে এনে 10 টাকার ভাড়া দিয়েই মামানির ডাক দিয়ে কইলেন দে দুই কল আমি আইছি মামিনি সন্তুষ্ট হয়ে আপনাকে খাওয়িয়ে দিল পেট ভরে খানা খাইলেন জান্নাত কিন্তু এত সোজা না কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা হোগা কিছু পেতে গেলে কিছু খরচ করতে হবে সম্মানিত বন্ধুগণ এটাই বাস্তব কিছু পাইবার গেলে কিছু লস দিতে হবে কথা কোন ঠিক কিনা এই জান্নাতে যেতে গেলে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক যখন জান্নাত বানালে বানিয়ে জিবরাইল ফেরেশতাকে বললেন ও ফেরেশতা আমার জান্নাতটা একটু দেই গা হতো জান্নাতে গেল যাইয়া জান্নাত ঘোরাফেরা করে দেখে আল্লাহ পাককে খবর দিলেন মাওলা যে খুশির জায়গা নিয়ামতের জায়গা আপনি তৈরি করেছেন জেনে কো বস্তু জেনে কো ঠায় আপনি বানাইছে জেনে কো ফেসিলিটি আপনি দিছে এই জান্নাতের ভিতরত দুনিয়া আপনার বান্দা বান্দি সকলে যেতিয়া ঘোষণা শুনিব এই জান্নাত জোয়ার কারণে তেতিয়া পৃথিবীর কোন বান্দা বান্দি সকল আপনার এই জান্নাতর হুমোয়ার কারণে কোন একজন মানুষ কোন একজন মহিলা কোন একজন পুরুষ বাকি না থাকে এই জান্নাত যাবলই খুঁজিব যাবই মানে যাই কেনে কি শান্তি পাব নহলে কি শান্তি না পায় ইমান দুনিয়া ইমান ফেসিলিটি জায়গা আল্লাহ আপনি বানাইছে তারপরে আবার আল্লাহ ফেরেশতারে আবার কইলে যাবরি হতে গাও গেছেন আবার দেখবার গেল তখন দেখে জান্নাতের সম্মুখে একটা সাইনবোর্ড আছে যেরকম আপনাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যদি আপনি যান প্রয়োজনীয় কথাবার্তা বলার জন্য বা আপনার বাচ্চা দেন ওখানে একটা গাইডলাইন্স একটা গাইডবুক ওরা সিরিয়াল করে রেখে দিছে একটা বাইরে টানাইছে আর একটা ভিতরে আছে এই শর্ত মানতে হবে এই পরীক্ষা দিতে হবে তারপরে এত নম্বরে চান্স পেতে হবে বাচ্চাটা কন্টিনিউ এখানে থাকতে হবে এতটা কিতাব এই এত কিতাবের পরীক্ষা হবে এতটা টাইমে হবে আপনার বাচ্চা কন্টিনিউ এটেন হতে হবে আছে না কিছু নিয়ম নিয়ম কানুন আছে না নিয়ম কানুন আছে নিয়ম কানুনের মাধ্যমে সবকিছু চলে আমার ভাইয়েরা ওই জান্নাতের ভিতরে যখন ফেরেশতা গেছে ওখান নিয়ম দেখে যে এই জান্নাতে আইবার গেলে এই শর্ত পূরণ করা লাগবে কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আমার বন্ধুগণ
কি শর্ত প্রাণ করতে হবে এক নম্বর শর্ত যা বিবেকের ঊর্ধ্বে বিবেকের ঊর্ধ্বে এক নম্বর শর্তটা পূরণ করতে হবে আল্লাহ রাব্বুল আমিনকে না দেখেই বিশ্বাস স্থাপন করতে হবে এই দুনিয়াতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে মক্কা নগরীতে আসে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জাতি জনগোষ্ঠীকে দেখতে পেল তারা এক আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বাদ দিয়া হাজারো খোদা দেবতা বানিয়ে নিছে মূর্তির পূজা শুরু করে দিয়েছে আটটা দশটা করে হাত বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেন তোমরা তোমরা এই মূর্তির সম্মুখে যে মাথাকে নত করতেছো আটটা দশটা হাত বানাইছো ওর কোনো ক্ষমতা নাই ইভেন কি ওর নাকে ডগায় মেশ মশা মাছি বসে পেশাব করে যায় পায়খানা করে যায় সেটাও কে তাড়াইতে পারে না এরকম নির্বোধ নির্বোধ নিঃশক্তি জিনিসকে তোমরা কেন ইবাদত করতেছো তোমরা এগুলা থেকে ফিরে আসো এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে একা এই দাওয়াতটা দিয়ে দিল এই ঘোষণা দিয়ে দিল কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন ওমর বন্ধুগণ কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন কোরআনে কারিমের ভিতরে সূরা সাদের 5 নম্বর আয়াতের ভিতরে এসেছে আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ওই কাফিরের গোষ্ঠী ওই মক্কা নগরের কুরাইশ এবং অন্যান্য বংশগুলো বলতে থাকলো মোহাম্মদ পাগল হয়ে গেছে বলে কি এই কথা কি করে সম্ভব আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী দেখে এসেছি হাজারো খোদার তারা এবাদত করে এই লোকটা বলতেছে সব খোদা পচ্ছা দিতে হবে এক আল্লাহর এবাদত করতে হবে এটা তো আমাদের মাথায় ধরে না মাথায় ধরে না মাথায় ধরে না ওই কথা কোনেওয়ালা আমাদের সমাজের মানুষ আছে তারা কারা তারা হচ্ছে ধর্মীয় ব্যবসায়ী ধর্মের নামের ব্যবসায়ী যাদেরকে পীর বলা হয় পীর বুজুর্গ বলা হয় নিজে সেজদা নেয় এবং সেজদা দেয় বয়াত দেয় কয় তুমি আমার হাত ধরো হাত ধরলে আমি তোমারে তরিয়ে নিব তরিয়ে নিব আরে তোমারে তরিয়ে নিব কেরা তুমি হেই চিন্তা করো তুমি আরো জনের ঠিকাদারি নিতেছ মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই হারাম হারাম এবং হারাম এখন আমরা আমাকে বলা হচ্ছে জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে যেন কথা বলি সেই জন্য বলতেছি আপনি খারাপ পাইলেও আমার কিছু হবো না আমাকে হক কথা বলতে হবে মারবেন তাও কম তবে দলিল সহ প্রমাণ সহ কথা কওয়ার চেষ্টা করছি আমি যে কথাগুলো কইতেছি যদি দলিল না থাকে আপনাদের এখানে ইউনিভার্সিটি মানে বড় বড় শিক্ষক আছে আমার কথা সব রেকর্ড করে নিয়ে যান যদি আমাকে ভুল ধরে আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমার উপরে বিচার হবে আমি বিচার মাইনে নিব আর যদি শুদ্ধ কয়ে থাকি আপনি আল্লাহর বান্দা মুমিন এই সত্য কথা আপনাকে মানার চেষ্টা করতে হবে আর আপনি যদি বলেন না আমার এটা সহ্য হয় না আমার ভালো লাগে না তাইলে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা মুহাম্মদ 37টা আয়াতের সম্ভবত 11 নম্বর আয়াত সম্ভবত 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন যে আল্লাহর কথা শোনার পরে যদি আপনার মন ক্ষুণ্ণ হয় আপনার ভালো লাগে না জীবনে যত ভালো আমল করছিলেন নেক আমল করছিলেন এই মাহফিল থেকে ওঠার সাথে সাথেই সব আল্লাহ ক্যান্সেল করে দিব কারণ আল্লাহর কথা শুনে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কার কথা শুনে ভালো লাগবে আপনি আল্লাহর গোলাম আল্লাহর কথা আপনাকে শুনতে হবে ইচ্ছা হইলেও শোনা লাগবে না ইচ্ছা হইলেও শোনা লাগবে কথা ঠিক শয়তান মানুষকে চালাকি ধোকা দেয় শয়তান এই কথা বলবে না মুসলমানকে যে তুই মূর্তি বানার পূজা কর মুসলমানরা কি করবো তুই একটা মাজার উঠা তুই একজনের কাছে হাত ধর বয়াত পীরের কাছে যা যাইয়া তার সেজদা দে মাজারে সেজদা দে আগরবাতি দে মোমবাতি দে চাদর দে ছাপটিও দে জলে সরে আমি দেখছি ছাপটি দে মাইনকে সর হাসিনি মারি আমার একটা প্রোগ্রাম ছিল 2014 সালে আমি পয়লা বাইক কিনি এখান থেকে আমি বাইক নিয়ে গেছি প্রায় 300 কিলোমিটারের উপরে হবে ডাইরেক্ট বাংলাদেশ বর্ডার ওখানে ওই হাস সিং মারি প্রোগ্রাম করে তারপরের দিন প্রোগ্রাম ছিল শ্রীরামপুর গেট কোকরাঝাড় ডিস্ট্রিক্ট ওখানে প্রোগ্রাম করে ধুবড়ি হয়ে পরের দিন আবার হাস সিং মারিতে প্রোগ্রাম তারপরে আমি বাড়িতে এসেছি আসার পথে ক্লান্ত হয়ে গেলাম এত কি আর বাইক চালান যায় ফুর্তি থাকলে আর কত থাকে শরীরে
তখন আমি পরামর্শ করলাম ভাই আমাকে একটা সহজ রাস্তা বলেন তো ওই দিকের রাস্তা খুব কঠিন খারাপ মাইনরিটি এলাকা মুসলিম এলাকা রাস্তাঘাটের কাজ করতে চায় না আমরা ফুল বল ডিউস পাচ্ছি ওখানে আপনি যান হাফ বল ডিউস কন্টিনিউ কখনো ফুল বল ডিউস থাকে না তো আসার পথে তখন বলল যে এই আপনি টিকরি গিলার থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে জলেশ্বর হয়ে আপনি লক্ষীপুর বাইরে তারপরে ডাইরেক্ট চলে আসবেন একবারে কাবাইটারি বালাবাড়ির ওই সাইড দিয়ে উঠতে পারবেন ওইখানে নতুন রাস্তা হইছে সুড়ো রাস্তা গ্রামের ভিতর দিয়ে তবে রাস্তাটা ভালো কইলেন যে ঠিক আছে খালি জলেশ্বরের নাম শুনি এই দিয়ে তো যাই নাই তাহলে দেখি চৈত্র মাসের প্রথম সপ্তাহ এরকম টাইম হবে আসার পথে তখন জলেশ্বরের নাম শুনি দেখি তো কেমন মাজার কি হয় না হয় তো ওখানে গেলাম যাওয়ার পথে দেখতে পেলাম ওখানে পরপর তিনটা কবর আছে কিন্তু ওখানে একটা সাইনবোর্ড লেখা আছে সাইনবোর্ডটা দেখে আমার খুব ভালো লাগছিল সেখানে লেখা আছে মাজারে সেজদা করবেন না কথাকে শুনতেছেন কথাকে শুনতেছেন মাজারে সেজদা করবেন না এটা দেখে গেলাম তাহলে একটু সময় এখানে কাটানো যাবে যেহেতু এটা শরীয়ত সম্মত কথা লেখা আছে পবিত্র কোরআন আপনি স্টাডি করলে পাবেন ২৫ নম্বর পারার আখিরি সুরা সুরার নাম জাসিয়া এর ১৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون الله পাক বলেন হে নবী আপনাকে যে শরিয়া দিয়েছি এটার ভিতরে আপনি থাকুন এর অনুসরণ করুন ভিন্নরা কি বানিয়েছে সেটা আপনি দেখবেন না তাইলে দেখলাম শরিয়া সম্মত কথা এইজন্য আমার একটু ভালো লাগলো যে একটু ঘুরে দেখি এখন সম্মুখে গিয়ে দেখি ওখানে আবার লেখা আছে স্যান্ডেল দিয়ে যাওয়া যাবে না স্যান্ডেল নিয়ে নট এলাও আচ্ছা এক জায়গায় গেলে তাদের কানুনকে ফলো করতে হবে পরে আমি স্যান্ডেল থুয়ে স্যান্ডেল যখন থুইছি তখন কি আর পা রাখা হারি চৈত্র মাসের নতুন নতুন গরম রোহিত পাও পুড়ে যায় পুড়ে যায় তারপরে আইগে গেলাম দেখলাম পরপর তিনটা কবর এখানে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে ওই মাজারের নামে যা দিব ওই ঘরদের দিব অমুরদের নিব সেখানে চাদর আছে মোমবাতি আছে আগরবাতি আছে বড় বড় সাতটি থুয়ে দিছে তখন কইলাম সাতটি তো এই মরা মানুষের দরকার না কারণ ওর তো আর রোদ নাকতেছে না রোদ নাকতেছে আমার তাজা মানুষের দরকার তাহলে সাতটি একটা নেই সাতটি একটা হাত দিমু এই সময় কোরআনে কারিমের আমার আয়াতগুলো মনে পড়ে গেছে আল্লাহ এক কথা চারবার বলছে সূরা আল মাইদার ১০৩ নম্বর আয়াত সরি সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত এরকম করে একই কথা আল্লাহ চারবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله نيتشي তোমাদের প্রতি হারাম করা হলো মৃত জানোয়ার শূকরের মাংস প্রবাহিত রক্ত এবং আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে যা উৎসর্গ করা হয়েছে মান্নত করা হয়েছে দান দক্ষিণা করে দেওয়া হয়েছে সব কিছু গোটা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে মাজারে যা দান করে আল্লাহর নামে তো দান করে না আল্লাহর নামে মান্নত করে না পীরের নামে মান্নত করে আর আমার বন্ধুগণ মাজারে পীরের নামে মান্নত করা হারাম আমার বন্ধুগণ মাজারের নামেও মান্নত করা হারাম কথা ঠিক কিনা এর সিগনিফিকেন্সটা হচ্ছে এর যুক্তি হচ্ছে আপনি মাজারকে কেন ডেভেলপ করবেন কবরকে কেন ডেভেলপ করবেন ইসলামে তো কবরকে ডেভেলপ করা এটা ফুজুল খরচ বলা হয়েছে কারণ মৃত ব্যক্তি ওর গায়ে আপনি চাদর দিচ্ছেন ও চাদর পাচ্ছে না ওই চাদরটা আপনি মাজারে না দিয়া আপনার এলাকায় একটা বিধবা মহিলা আছে এই যে শীতের মৌসুম আসতেছে একটা ইতিম বাচ্চা আছে সে শীতকে নিবারণ করার কাপড় তার কাছে নাই সে শীতের মধ্যে কাফে থরথর করে আর আপনি কম্বল নিয়ে ঘুরেন কম্বল নিয়ে আরামে ঘুমান আর এখান থেকে শুয়ে শুয়ে আপনি নিয়োগ করেন যে আগামী উরুষের মধ্যে আমি এই জলেশ্বর যাইয়া দুইটা ভালো বড় কম্বল দিব দুইটা আপনি চাদর দিবেন সে আয়েস করবে আরাম করবে তো মরে গেছে ও কি আর আয়েস করে আরাম করে সে যদি ভালো মানুষ ছিল আল্লাহর ওলি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন হাদিস শরীফের ভিতরে এসে মানুষ যখন নেককার হয় ইন্তেকাল করার সাথে সাথে ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করে মার রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা প্রশ্ন যদি সে প্রশ্ন করার সাথে সাথে তার নেক আমল জবাব দেয় তাকে জবাব না দিলেও চলবে নেক আমলে জবাব দিয়ে দেয় কথা কন সুবহানাল্লাহ নামাজ রোজা নেক আমল ইমান তারপরে সালাত কায়েম করা রোজা থাকা
দান খয়রাত করা, হজ করা, উমরা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মায়ের সাথে আচরণ ভালো আচরণ করা, এই সবটুকুন একটা নেক আমল হয়ে এই প্রশ্নের জবাব দিয়ে দেয় মার রাব্বুকা, তখন বলে রাব্বি আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হয় তোমার দিন কি, দিন ও না ইসলাম, বলা হয় তোমার নবীকে, মান নবী ও না, তখন সে জবাব দেয় নবী ও না মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ওই মুমিন বান্দা যখন এন্তেকাল করেছে তার কবরে, কবরে তাকে বসাইয়া তার সম্মুখে চেহারাটা এরকম ধরে দুইরা বলে দেখো তো এই মানুষটাকে চিনো নাকি, যাকে তোমার সম্মুখে নবী করে পাঠানো হয়েছিল, সে বান্দা যদি মমিন হয় এরকম মসজিদে এসে সে নামাজ আদায় করেছে, আল্লাহ রসুল মেসওয়াক করতেন সেও মেসওয়াক করে, আল্লাহ রসুল লম্বা দাড়ি রেখেছিল সেও লম্বা দাড়ি রাখে, লম্বা দাড়ি রাখার কারণে কত যে মানুষ তাকে কি বলে, এমনকি কিছু স্ত্রী পর্যন্ত সহ্য করতে পারে না স্বামীকে, স্বামীটা জামাতের মধ্যে গিয়েছিল মন পরিবর্তন হয়েছে ওই দিন থেকে লম্বা সুন্নতি দাড়ি রাখা সে চেষ্টা করে, তখন কিছু কিছু স্ত্রী বলে স্বামীকে যে তোমারে না বুড়ে বুড়ে দেখা যায়, যেই স্ত্রী এই কথা বলে স্বামীকে লজ্জা দিতে যায়, স্বামীকে তিরস্কার করতে চায়। কিতাবের ভিতরে একটা মাসলা শুনে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নতের উপরে আপনি আমল করছেন না তাইলে কিতাবে লেখে আপনি বিয়ে আমলি, আর যদি কোন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নতকে দেখে আপনি তিরস্কার করছেন, পছন্দ হচ্ছে না, টিটকারি করছেন, সঙ্গে সঙ্গে আপনার ইমান নামের দৌলত আপনার কাছে থাকে না, সব তখনই আপনি কাফির হয়ে যান। কোন স্বামী দাড়ি রেখেছে সন্নতি তরিকায় চলতে শুরু করেছে, বিবি যদি বলে তোমাকে পছন্দ হয় না ওই সময় বিয়ে তালাক হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়, কারণ স্ত্রী পাইছো তো তুমি নবীজির সন্নতি তরিকায়, কথা কয় না কেন, এখন এই নবীর সন্নতি যদি ভালো না থাকে ওই বিবি আর বিবি থাকে না, ও হয়ে যায় তখন আবু জেহেলের মেয়ে, খারাপ পাইতেছেন, কিছুই হবো না, সব সময় নরম ওয়াজে হয় না, মাঝে মাঝে গরম ওয়াজের দরকার, এই জন্য আমার মায়েদেরকে বলছি বোনেদেরকে বলছি জীবনে যদি এরকম কোন ঘটনা ঘটে গেছে এই মাহফিল থেকে আপনি তওবা করে আবার কলিমা পড়তে হবে, আর ওই বিয়াটা নবায়ন করতে হবে, বিয়া তালাক হয়ে গেছে গা, বউ তালাক হয়ে আছে, এটা নবায়নের সিস্টেমটা মুফতি আব্দুল খালেক সাহেব বেদাতের আবির্ভাবে সন্মতের সমাধি, আমি আশা করি এই কিতাবটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। জেনারেল মানুষের আমরা তো অল্প টাইমে সব কথা বলতে পারি না, এই কিতাব স্টাডি করলে আপনি বিভিন্ন নিয়ম কানুন ওখানে পাবেন, ওই কিতাবের ভিতরে ফর্মুলা দিয়েছেন বউ যখন তালাক হয়ে গেছে এটাকে শুদ্ধ করার সিস্টেম হচ্ছে, আপনি এরকম যদি ঘটনা ঘটে গেছে তাইলে মিয়া বিবি দুইজন একখানে বসে পুরুষ একজন সাক্ষী রাখবে, একটা দেড় মোহর ধার্য করবে, 100 টাকা বা 50 টাকা বা 500 টাকা স্ত্রীর হাতে দিয়ে ওনার খেয়াল হইলো যে আমি বিবিকে দেড় মোহর দিলাম, স্ত্রী ওইটাকে দেড় মোহর হিসেবে গ্রহণ করে তখন স্ত্রীকে বলবে স্বামী কাবিল তুহা আমি তোমাকে কবুল করলাম, স্ত্রী বলবে কাবিল তুহু আমি আপনাকে গ্রহণ করলাম, এইভাবে একজন সাক্ষী পুরুষ যদি হয় তাহলে একজন সাক্ষী রাখবে আর যদি মহিলা মানুষ রাখে দুইজন সাক্ষী রাখবে, দুইজন সাক্ষী রেখে এরকম করে বিবারে নতুন করে নেওয়া, নইলে বউ তালাক হয়ে আছে, কথা কি শুনতেছেন হন আপনি গো মাতা তো পাগল হয়ে যাবো কাকু, হুজুর খেলে নতুন কথা কওয়া ধরছে, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে মহব্বতের সহিত বলুন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ সেজন্যই লক্ষ্য করুন, খেল করুন, ভালো করে শুনুন, এটা হলো আমাদের সমাজের ভিতরে জ্বলন্ত সমস্যা, এই সমস্যাকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমার ভাইয়ারা এরকম ভণ্ডপীর সমাজের ভিতরে কিছু আছে তারা লাস্ট পর্যন্ত নিজের ফিরাকিকে টিকে রাখার জন্য নিজের ভক্ত পাল্লুককে তার আন্দারে রাখার জন্য লাস্টে এই কথা পর্যন্ত সে বলে ফেলে আহারে যে তোমাদেরকে কে কি বলে এটা খেয়াল করো না, তোমরা বলবা যে আমরা এই কাগজের কোরআন বিশ্বাস করি না, আমাদের দিলের ভিতরে একটা কোরআন আছে এটা নিয়ে আমরা খেলি, কথা কি শুনতেছেন, কয় কাগজের কোরআন বিশ্বাস করি না দিলের কোরআন নিয়ে আমরা খেলি, এই কথা তারা বলে। ভাই কিতাবের ভিতরে এসছে আল্লাহ যে কোরআন নাজিল করছেন 30 পারা 6666টি আয়াত 114টা সূরা 570টা রুকু, এই সূরার এই কোরআন শরীফের আয়াত পুরো আয়াত না,
একটা ওয়ার্ড না একটা শব্দ না বরং এর একটা জের যদি একটা নুকতা যদি কেউ অস্বীকার করে ও সরাসরি কাফের গোটা বিশ্বের সমস্ত আলিম উলামা একমত তাহলে একটা জেররে বিশ্বাস করলে যদি কাফির হয় ও গোটা কোরআনই বিশ্বাস করে না মুসলমান থাকে কথা কয় না কেন ও মুসলমান থাকে এরা হলো নামদারি মুসলমান কিয়ামতের দিবসে এরা কাফিরের লিস্টে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয় ওই হাশরের ময়দানে আমরা দেখব তাদেরকে যে তারা কোন কাতারে দাঁড়ায় কথা কোন ঠিক কিনা এইজন্য ওদের খপ করে কক করে পড়বেন না সায়েন্সের যুগে ইন্টারনেটের যুগে বিজ্ঞানের যুগে মানুষ যে এখনো কিছু বোকা হয়ে আছে তার বাস্তব প্রমাণ এরকম মন্ড ফকিরের পিছনে মানুষে গিয়া নিজে তো জাহান্নামে যাচ্ছে আর হাজারো মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ এটাই তা প্রমাণ করে তবে আমার আফসোস হয় যে এই বিজ্ঞানের যুগে মানুষ এখনো বোকা থাকলো কি করে স্কুল কলেজ সত্য মাদ্রাসা সত্য মসজিদ সত্য মক্তব সত্য এই জন্য এর অনুষ্ঠান আছে এবার ফকিরের পীরের অনুষ্ঠানটা তো দেয় আছে কি নাই হুক করে একজন পীর হয়ে গেছে মাজার দিয়ে ব্যবসা শুরু করছে মাজার দিয়ে ব্যবসা শুরু করছে আহা এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী ইসলামের বারোটা বাজাইছে তিন শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে ধর্মীয় ব্যবসায়ী দুই নম্বর ইসলামের বারোটা বাজিয়েছে ক্ষতি করেছে শাসক গোষ্ঠী রাজনীতিবিদ তারা ইসলাম পছন্দ করে না ইসলামকে কেন্দ্র করে মূলোৎপাটন করা যায় তারা প্রাণ চেষ্টা করে কথা ঠিক আর তিন নাম্বার হচ্ছে পৃথিবীতে ধনাত্ম মানুষগুলো অধিক সম্পদশালী মানুষগুলো মানুষকে লুটপাট করে মাইরে আরাম পন্থায় যারা সম্পদ অর্জন করেছে এরা ইসলামের দুশ্মন করেন ইসলাম যদি প্রসার হয় তাইলে আমরা যে অবৈধ ইনকাম করতেছি এটা সমাজে প্রকাশ হয়ে যাবে এই জন্য বড় বড় দুশ্মন হচ্ছে এই তিন শ্রেণীর মানুষ ইসলামের দুশ্মন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এদের ফক্কর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন তো এক নম্বরের শর্ত হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে সেজদা দিতে হবে তারই আবাদত করতে হবে তাদের তারই আবাদত করতে হবে আর তার আবাদতের নমুনা হলো তার আবাদতের নমুনা হলো আপনি মুসলমান হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে জামাতের সহিত আপনাকে আদায় করতে হবে শুধু আপনি আদায় করলে হবে না আপনার ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে মেয়েদেরকে বাড়িতে আপনাকে রাখতে হবে ওখানে রেখে তাদেরকে নামাজের মধ্যে দাঁড় করাতে হবে কথা ঠিক মুসলিম সমাজের ভিতরে মসজিদ কয়টা থাকবে জানেন কিতাবের ভিতরে আসছে মসজিদ থাকা লাগবে তিনটে একটা হচ্ছে মসজিদুল বাইত আরেকটা হচ্ছে মসজিদুল মহল্লা আরেকটা হচ্ছে মসজিদুল জামে জামে মসজিদ ওই মসজিদটা কয়েকটা রাস্তা থাকা লাগবে মসজিদে যাওয়ার জন্য ফেসিলিটি কয়েকটা রাস্তা থাকা লাগবে আর ওই মসজিদে সমস্ত মানুষ যেন এটেন হতে পারে তার আম একটা ইজাজত থাকা লাগবে যে হ্যাঁ মসজিদে সমস্ত মুসলমানদের জন্য খোলা যে ইচ্ছা সেই নামাজ আদায় করতে পারে ওরকম ভাবে অনেক লোক জমায়েত হবে শুক্রবারে ইসলামের ছুটির দিন জামে মসজিদে অসংখ্য মানুষ থাকবে আর জামে মসজিদ হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে সেখানে বাজার গান যেন করতে পারে তারা ছুটির দিনে গ্রাম্য জায়গা থেকে পল্লিকি জায়গা থেকে ভিতরের রাস্তা থেকে তারা বেরিয়ে আইসে জুমার নামাজ পড়ে ওই আশেপাশেই মোবাইলটা নষ্ট হয়েছে ওটা যিনি হুজু করন যায় মোবাইলে রিসার্চ জানি করন যায় ওটা যেন দোকান থাকে তারপরে গালামালের দোকান যেন থাকে ওইখান থেকে তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেন কিনে নিয়ে যেতে পারে এটার কয় জামে মসজিদ কথা শুনতেছেন এটা হলো জামে মসজিদ এই মসজিদে শুক্রবারে অধিক মানুষ জমায়েত হয়ে জুমার নামাজ পড়বে আর একটা হলো মসজিদ মহল্লা যেরকম আপনি মসজিদ মসজিদের মহল্লা এটা মসজিদের মহল্লা আজান হইলো মহল্লার মানুষ এসে নামাজ পড়তেছে এখন মসজিদুল বাইত আর একটা থাকতে চাই কোনো প্রয়োজনে আপনি মসজিদে আসতে পারলেন না প্রচন্ড বৃষ্টি হচ্ছে অথবা রাস্তার মধ্যে কি সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ এসে দাঁড়াইলো অথবা একটা বিষাদর সাপ আছে আপনি গম পাইলেন যে এই সাপের কারণে এখন মসজিদে যাওয়া যাচ্ছে না যদিও আজান আমি সুস্থ মানুষ মসজিদে যাইতে পারতেছি না তাইলে আপনি বাড়িতে ইমামতি করবেন আপনি গার্জেন আপনি বাবা আপনি দাঁড়িয়ে যাবেন আপনার পিছনের কাতারে আপনার ছেলেরা দাঁড়াবে আপনার নাতিরা দাঁড়াবে তারপরের কাতারে আপনার পুত্রবধু আপনার স্ত্রী আপনার মেয়েরা দাঁড়াবে এইরকম একটা রুম থাকা দরকার কথা ঠিক না
এখন যদি বলি যে ভাই আমাদের বাড়িতে এরকম নামাজ পড়ার একটা কামরা যেটাকে মসজিদুল বাইত বলা হয় আলাদা একটা রুম আছে এই কথা যদি আমি কই আপনাদেরকে হাত তুলতে কই তাহলে হাত উঠব কম না বেশি কথা কোন কম মানে উঠবই না উঠবই না তাহলে যদি জায়গায় না থাকে ফেসুরুটি যদি না থাকে তাহলে তো আপনি পড়বেন কোথায় পড়েন কোথায় আহারে মুসলমান ঘরে রুমের অভাব নাই কিন্তু নামাজ পড়ার একটা জায়গা পাওয়া যায় না অনেক বাড়ি আছে 1.5 লাখ টাকার পালং কিন্তু সেই বাড়িতে যদি গিয়ে আপনি উঠেন যদি বলেন যে ভাই নামাজ রক্ত হইছে আমার একটা নামাজের ভালো একটা পাড়ি দিনছেন আর নামাজের পাড়ি দিহার না আরে মুসলমান কপালপুরা মুসলমান এই মুসলমানের প্রতি সম্মানিত বন্ধুগণ আল্লাহর বরকত আল্লাহর দয়া কি করে নাজিল হতে পারে কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন এই আমার মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে 9 নম্বর পারা যখন আপনি বের করবেন বন্ধুরে এই 9 নম্বর পারার 2 নম্বর পেজের ভিতরে সূরা আল আরাফ সম্ভবত 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালাহু আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইওয়াল আর আল্লাহ পাক বলেন জনপদের লোক গ্রামের লোক শহরের লোক সকলে যদি সেজদা দেওয়ার নীতি অবলম্বন করে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে আকাশের ভিতরে যত বরকতের দরজা আছে জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে সব আমি আমার বান্দার জন্য ওপেন করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দার জন্য ওপেন করে দেবে এই জন্য সম্মানিত বন্ধুগণ আল্লাহর এই রহমত বরকত পাওয়ার জন্য আল্লাহকে সেজদা দেব আমরা পাঁচ ওয়াক্ত রাজি আছেন মুমিন ভাই নামাজ নকো দিবি কাজা রোজাক নকো দিবি হেলা এবাদত নহলে জান্নাত না পাবি হাসারার বিসারর দিনা ও মুমিন ভাই হাসারার বিসারর দিনা আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জিলিকা করি আলিমে লিখিব মমিনে শিকিব আল্লাহ তালার বাণী বলি ও মমিন ভাই নামাজ নকরিবি কাজা রোজাক নকরিবি হেলা এবাদত নহলে জান্নাত না পাবি হাসারর বিসারর দিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমরা সালাত কায়েম করতে বলা হই এখন আমরা যে নামাজটা পড়ব এই নামাজ পড়তে গিয়ে আমরা বলি মানুষকে ডাকি অথবা মোবাইলের ভিতরেও সে নিজে নামাজের বয়ান শুনে আছে না নামাজের বয়ান হাজার মৌলানা সাহেব এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি মারা গেলেন ওনার ওয়াজটা তো নাকজানি ডায়েরি খালি কোরআনই কইতেছে কত সুন্দর আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুন বলুন আমিন ওনার একটা চ্যাপ্টার আছে নামাজের বয়ান কি সুন্দর করে একটার পরে একটা আয়াত দিয়ে এত সুন্দর করে আলোচনা করছেন এই নামাজের বয়ান শুনে বয়ান শুনতেছে আজান হইতেছে নামাজের অর্থ মসজিদে বগলতে যায় নামাজেরই বয়ান শুনতেছে কিন্তু মসজিদে আয় না কইছে না হয় না কে ও যে আইবো নামাজটা পড়বার নিয়ে কিছু সালাম পাতি না না গো এমন আর কথা কবো না মুসলমান সালাম পাতি না গো না ওই নামাজটা পড়তে গেলে কয় রাকাত নামাজ পড়বে আর ওয়াজিব কি আর সুন্নত কি এর ওয়াজিব কি আর সুন্নত কি তারপরে সূরা ফাতিহা জানা লাগবে আরো 10টা সূরা জানা লাগবে আত্তাহিয়াত জানা লাগবে দরুদ শরীফ জানা লাগবে দোয়া মাসুরা জানা লাগবে দোয়া কুনুত জানা লাগবে জি বলছি বলছি পরে দোয়া কুনুত জানা লাগবে ও জানে না ও জানে না এক হাজি সাহেবের লোকে নামাজ পড়তাছি আমি 4 রাকাত পড়তে পড়তে জোহরের 12 রাকাত পড়ে শেষ 4 রাকাত পড়ে সালাম ফেরেছি ইজামা পড়ছে আমি বললাম যে মানুষ নাই আমি আবার জামাত পাই নাই হ্যাঁ জামাত পাই নাই তখন বললাম যে হাজি সাহেব আপনি কোন দোয়া কালাম দিয়ে নামাজ পড়লেন আমার একটু কোনসিন দিই
আমি চার রাকাতই পড়া হারলাম নানের বারো রাকাত হয়ে গেল গান আমার কোন সময় হেরম দরকার কারণ আমার জোহরের নামাজ ফজরের নামাজ পড়ার আগে ফজরের আগে আমাকে গুয়াহাটি এয়ারপোর্টে যান লাগবো এমন সমস্যা হয় জোহরের নামাজ বারো রাকাত পড়ে আমাকে এয়ারপোর্টে গাড়ি ধরে আমাকে প্লেন ধরে যান লাগবো কলকাতা কলকাতা যে আসরের আগে আবার ওই সবাই এটেন হন লাগবো আসরের নামাজ পড়ে আবার রিটার্ন আবার রাইতে রাইতে আমার ত্রিপুরা যান লাগবো এরকম আমার খুব তাড়াতাড়ি থাকে তাহলে আমার ওই নামাজ স্পিড পড়বার মন ধরে কিন্তু আমি তো ওই সুরে জানি না কোনটা দিয়ে বললেন এত স্পিড ওটা আমার কাছে কই জানো দরছি দরজা বন্ধ করে দিছি কারণ দরজা বন্ধ না করলে আবার সরম পাইবো মানুষের তো সরম দেওয়া ভালো না দরজা বন্ধ করছি মানুষ গেছে গা দরজা খুলে আজকে আমার সুরে না কইলে কোনটা দিয়ে নামাজ পড়ছে না আমি দরজা খুলুম না যা আছে কপালে আজকে আমি ডায়াবেটিস মানুষ গণ গণ খিদে না গেছি খিদে লাগলো আজকে দরজা খোলা নাই আমার দোয়া এটা কয়ে দেন না আমার খুব দরকার তখন আমার থাপা দাঁত ধরে কয় বাবা আল্লাহ আমার টেহা দিছেন আমি টেহার বদলে হজ করে আইছি কিন্তু হজটাই করে আইছি কিন্তু নামাজ তো আমি জানি না তখন হাজি টিকিয়ে না পার নিগে মানুষের তো দেহান নাগবো মসজিদে আহান নাগবো জান নাগবো নামাজ পড়ান নাগে তো আমি নামাজে খারাই খালি আল্লাহ আকবরটা জানি আর সুরাই ফাতিহা তাও কইলো কয়েক জায়গায় ভুল সুরাই ফাতিহাই কয়েক জায়গায় ভুল পরে যে আর কি কর নাগবো এইটার পরে আবার সুরে আর কর নাগে নাকি কইলাম তো তাইলে আপনি যে হিসেবে যে দোয়া কালাম জানা সে হিসেবে তো আসতেই হয়েছে আরো স্পিড কর না চাল কারণ আমি দোয়া কালাম হলে সব শর্টকাট এই জন্য অনেক মানুষ আছে অনেক যুবক ভাই আছে যুবতী বোন আছে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে 85 বছর হয়ে গেছে গা 80 বছর হয়ে গেছে গা আমি যখন মাদ্রাসায় পড়ি আমাদের গ্রামের ওই মুরব্বীর নাম কম না নাম করলে বদনাম হবে প্রায় 75 বছর বয়স সে কলিমা তৈবা তারা আমি স্টাডি করাইছি শিখাইছি 3 রমজান মাসের লাস্টের 10 দিন করে এতে কাপ করে ও কলিমা তৈবা হিকার নাই কলিমা তৈবাই জানে না নিজের মধ্যে ক্যান্সার ধরছে এই ক্যান্সার কি নিউ জেনারেশন পরবর্তী জেনারেশন কি এই ক্যান্সার বানিয়ে থুইবার চাই না আপনারা অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তো পারলাম না শিখে হারলাম না কিন্তু ছেলে মেয়েদেরকে এরকম বোকা বানাবেন না ছেলেকে মেয়েকে মার দূর করে হলেও বক্তব্যে পাঠাবেন ইসলামিক এলাকায় 3টা অনুষ্ঠানের দরকার 3টা প্রতিষ্ঠানের দরকার একটা হলো মক্তবখানা 2 নম্বর হইলো মসজিদ 3 নম্বর হইলো কবরস্থান মক্তবে শিখবে মসজিদে গিয়ে আমল করবে কবরে গিয়া নুম ইলা ইয়াউমিল কিয়ামা হাদিসে এসেছে আমল ভালো হলে নেক আমল হলে ইমানদার হলে প্রশ্নের জবাব দিতে পারলে ফেরেশতা বলে দেবে যে আল্লাহ পাক বলবেন তার কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত লম্বা করে দাও প্রশস্ত করে দাও আর জান্নাতি বিছানা পরিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও আবহাওয়া আসতে থাকবে সুন্দর মিষ্টি হাওয়া আসতে থাকবে আর তার গায়ে লাগবে আর আল্লাহ পাক বলবে নুম ইলা ইয়াউমিল কিয়ামা ঘুমাও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাও সুবহানাল্লাহ ক্বালু ইয়া ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون হাজার হাজার লক্ষ লক্ষ বছর এইভাবে আল্লাহর বান্দা আরামে ঘুমিয়ে থাকবে যেরকম 3 দিন মানুষ জাগৃত অবস্থায় থাকাকালীন 1 ঘন্টা হয়েছে 2 ঘন্টা হয়েছে ঘুমিয়ে তার একবারই প্রসীম বন্ধু তাকে আমার বন্ধুগণ দারুণ রিলেটিভ বন্ধু আইসা তাকে যদি জাগায় 3 দিন ঘুমায় না তুই এত ঘুম দিছে তার যেরকম খারাপ লাগবে বন্ধু রে তুই আমাকে এখন কেন ডাকলি আর কিছু শোন আমি ঘুমাইলে আমার ভালো লাগতো ওইরকম হাজার হাজার বছর সে কবরের মধ্যে ঘুমিয়ে আছে সে বুঝবে না যখন যখন সিংহে ফুৎকার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের বাসিন্দার ঘুম ভাঙিয়ে দেবে তখন তারা প্রশ্ন করবে আরে এত সুন্দর ঘুম আমাকে কে ভাঙালো আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব শুনিয়ে দেবে ফেরেশতা তখন বলে দেবে ওই যে তোমাদের নবী ওয়াদা করেছিল আল্লাহ পাক একদিন কবর সংগঠিত করাবে আল্লাহ সেটা বাস্তবায়ন করলো এজন্যই তোমাদের ঘুম ভেঙে গেছে এজন্য দয়া করে মেহেরবানি করে এলাকায় যত মুরব্বী বাবাজি আছেন যারা
সন্তানের বাবা হয়েছেন, সন্তানের মা হয়েছেন, আমি তাদের প্রতি বিনম্র অনুরোধ জানাবো সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দেন, তাদেরকে দোয়া কালাম গুলো শেখান, নামাজ শেখান, নামাজ ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প নাই। এই বাচ্চা যদি নামাজি না হয়, কোরআন যদি না শেখে, নামাজ যদি না পড়ে, আমার বন্ধুগণ এই শয়তান এই বাচ্চাটাকে শয়তানে ধরে নিয়ে সিনেমা হলে বসায় রাখবে, মদের আড্ডাখানায় বসায় রাখবে, শিকরের আমার বন্ধুগণ গন্ধের মধ্যে থাকে বসায়া তার লাইফটাকে ধ্বংস করে দেবে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আপনাকে লাস্ট অব্দি বাবা বলে ডাকবে না, বাড়িতে আপনাকে থাকতে দেবে না। আমার ভাইয়ারা, তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই সমাজের ভিতরে। নিজের সন্তানকে বহু কষ্ট করে, নিজের শরীর জমি জমা বিক্রি করে, আমার ভাইয়ারা শরীরের রক্ত বিক্রি করে ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়, ডাক্তার বানায়, বড় বড় এডুকেটেড বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আজকে সমাজের ভিতরে দেখতে পাবেন সেই ইঞ্জিনিয়ার এখন আর ইঞ্জিনিয়ার থাকে না, ডাক্তার আর ডাক্তার থাকে না, ডাকাত হয়ে যায়, নিজের মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মা বাবাকে তাড়িয়ে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। তা বাস্তব আমরা দেখি, কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি মানুষ হতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তাকে শিখতে হবে, কোরআন তাকে পড়তে হবে, হাদিস তাকে পড়তে হবে, তাকে ওই স্টাডি তাকে দিতে হবে, ওই জ্ঞান তাকে দিতে হবে, তবেই সে মানুষ মানুষ হয়, নইলে তো আমরা খালি সুরতান মানুষ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা ভালো একজন শিক্ষক পাইছেন এই ইউনিভার্সিটির আন্ডারে, আপনাদেরকে মক্তবের কি সুব্যবস্থা করে দিয়েছে, ভালো ভালো শিক্ষক পাইছেন, মক্তবের কায়দা কোরআনের পরেও কিছু মাসলামা সাইকো তাদেরকে শিখিয়ে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয়। এই জন্য বাচ্চাদেরকে কোনো অবহেলা করবেন না, এটা কিন্তু সিস্টেম হুজাই আছে, হুজাই আমি লেখাপড়া করছি, ওখানে গেলে আপনি এরকম রাস্তাতে ঘুরবেন মাগরিবের নামাজ পড়ে, দেখবেন এই বাড়িতে হইলো ওর ওই বাচ্চাটার আত্মে হেতু সব, ওইটাকে বলে জবানি, কয় আমরার হরুতা, আমরা কই পুলাহান, ওরা কয় হরুতা, কয় আমরার হরুতার ও সব হইলো তার আত্মা হেতু তার সব। মাগরিবের নামাজ পড়ে মাই বাবা টাইট দিয়ে দিব, মাগরিবের নামাজ পড়ে নামাজটা পড়াইব, নগে ছেলে হইলে মসজিদে নিয়ে যাবো, মেয়ে হইলে মাই নামাজ পড়াইব, নামাজ পড়িয়ে তারপরে কইব তোর তোমার তো জবানি আত্মাই এত, ওগু আগে পড়ি লাও, ওটা আগে পড়ি লাও, আধা ঘন্টা ওগু পড়িয়া তারপরে তুমি অন্যটা পড়বা, কথা কি শুনতেছেন? তা আপনি রাস্তাতে গেলে ওই ব্যক্তি ওর সবগুলো আত্মাই হেতু ও পড়তেছে, ওই ব্যক্তি তার দরুদ শরীফ সে পড়তেছে, ওই ব্যক্তি তার সবক কি দোয়াই কোনো, ওই ব্যক্তি তার সবক কি সুরাই কুরাইশ, দেখবেন যে সুরাই কুরাইশ পড়তেছে। আর আমাগো বাড়িতে আমাদের রাস্তা দিয়ে ঘুরলে দেখবেন বোনা এই ব্যক্তি ডিপ জলের সিনেমা দেখতেছে, কানে শোনা যায়, ওই ব্যক্তি কি বাদিনা শুনতেছে, ওই ব্যক্তি কি হয়তো আর অন্য কোনটা, এই হচ্ছে পরিস্থিতি। তাইলে আমরা ভালো কেমনে করে হুমো, কেমনে আমাদের পরিবর্তন আসবে একটু চিন্তা করুন। মাদার ইজ দা ফার্স্ট টিচার, বাচ্চার জন্য প্রথম শিক্ষিকা হচ্ছে মা। মা ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, কার্টুন গুলো দেখতেছে, এই সন্তান তো আর বসে থাকতে পারে না, সন্তানও দেখে। মা ভালো হলে বাচ্চা ভালো হয়ে যাবে। এখানে বাচ্চাকে ভালো বানাবার জন্য, বাচ্চাকে সুশিক্ষিত করার জন্য, ইসলাম শিখাবার জন্য বাবার চাইতে বেশি মায়ের দরকার, মায়ের বেশি ভূমিকা। কারণ স্বামীটা থাকে বাইরে ইনকামের জন্য, সে বিদেশে চলে যায় 6 মাস, 10 মাস, 5 মাস, 3 মাস, 4 মাস, অথবা এখান থেকে বর্মারা দোকান করে সে দোকানে চলে গেল, সে তো আর বাচ্চাটার খবর নিতে পারে না, মা সবসময় পাশে থাকে। এই জন্য মায়েদেরকে বেশি ভূমিকা নিতে হবে, মায়েদেরকে খেয়াল করতে হবে। আমি যদি আমার বাচ্চার সম্মুখে যদি আমি সিনেমা দেখি, তাহলে তো আমার বাচ্চা সিনেমার অ্যাক্টর হয়ে যাবো, আর সিনেমার অ্যাক্টরের কাজ আমি হইলো মায়ের বাবারে লজ্জিত করে অন্যের মেয়ারে নিয়ে পলায়, মায়ের যদি কিছু কয়, বাবায় যদি কিছু কয় ঘুষি মারে, নইলে বন্দুক দিয়ে গুলি করে, এইগুলোই কিন্তু সিনেমায় সাধারণত দেখায়। তাহলে ওইটা দেখাইলো মানে ওইটা ওর বাস্তব আমল হয়ে যাবো। এই জন্য আমার মায়েরা, আপনি যদি বয়োজ্যেষ্ঠ অবস্থায় আপনার ছেলের কাছ থেকে মা ডাক শুনতে চান, আদরের ডাক শুনতে চান, খেদমত শুনতে চান, তাইলে আপনার বাচ্চাকে ইসলামিক বাচ্চা বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা আপনারা এটা খেয়াল করবেন। মায়েদেরকে আমি সর্বশেষ, কথা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি, মায়েদের ব্যাপারে আমি কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন,
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله سبحان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে এক জিনিসের থেকে আরেক জিনিসের প্রাধান্য দান করেছি কোরআনে কারীম মিশনারি করলে পঞ্চম নম্বর পারা সূরা আন-নিসা 176 টা আয়াতে হচ্ছে এ হচ্ছে 34 নম্বর আয়াত আল্লাহ পাক কি সুন্দর করে বলেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি এক জিনিসের চাইতে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি যেমনটা করে আমরা एग्जांपल দিতে গেলে রূপের সম্মুখে স্বর্ণের মর্যাদা অনেক অনেক বেশি কথা কোন ঠিক কিনা রূপা এখন রূপার বড়িটা কত গো রূপার বড়ি 900 900 আর সোনাটা স্বর্ণটা কোথায় 65000 টাকা আর মাত্র 900 টাকা আপনারা আছেন না নাই আল্লাহ পাক বলেন আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি তাই আল্লাহ পাক এখানে শোনাচ্ছেন স্ত্রী চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি আল্লাহ পাক কোরআনে কারীমের There is the verses of the book of all science. Tilka ayatul kitab il hakim. There is the verses of the book of all science. Quran shob kotha hocche biggan shongoto kotha, jukti shongoto kotha. Allah pak ekhane direct khali ei kotha bolei shesh koren nai je ami ek jinisher theke opor jinisher morjoda bariye diyechi. Jemon ta kore example dite giye bibhinno jinish ana jay. Ekhane kintu Allah pak bujhacchen istrir chaite shamir morjoda. এই কথা আল্লাহ বলতে গিয়া তার বাস্তব কথাটা ফিজিক্যালি কথাটা সাইন্টিফিক কথাটা লজিক কথাটা আল্লাহ বলে দিলেন সেটা কি যে স্ত্রী চাইতে স্বামীর মর্যাদা বেশি হওয়ার কারণটাই হচ্ছে যে এই স্ত্রীকে ভালো খাবারের জন্য পরাবর জন্য তাকে আদরে রাখার জন্য তাকে ফেসিলিটি দেওয়ার জন্য দায় দায়িত্ব ভরণ পোষণের দায় দায়িত্ব সবকিছু আল্লাহ পাক পুরুষের ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছে স্ত্রীকে কিন্তু ইনকাম করতে হবে না ইনকাম করবে স্বামী যা স্ত্রীকে খাওয়াবে পরাবে এটা হলো ইসলামের নিয়ম স্ত্রী ইনকাম করবে না ইনকাম করতে হবে স্বামীকে হ্যাঁ অতিরিক্ত যদি কোনো স্ত্রী তা পর্দা বসিয়ে নিয়ে তার ইসলামকে রক্ষা করে আদব রক্ষা করে কিছু যদি করতে চায় ব্যবসা বাণিজ্য তাইলে ওটা এলাও আছে কিন্তু সাধারণত স্ত্রী ইনকাম করবে বিষয়টা এমন না ইনকাম করবে স্বামী কোন সুবহানাল্লাহ আর স্বামী ইনকাম করলে স্বামীদের জন্য বলা হয়েছে কি আল্লাহর রাসূল বলেন ভালো করে শুনবেন খুশির খবর আল্লাহর রাসূল বলেন ও পৃথিবীবাসী স্বামীরা আমার উম্মতেরা তোমরা শুনে রাখো তুমি যে তোমার স্ত্রীকে খাবারের জন্য বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করার জন্য মা বাবাকে বোন বাগনিকে লালন পালন করার জন্য তুমি যা প্রচন্ড কষ্ট করে ইনকাম করো এই ইনকাম করে যে হালাল পথে যে টাকাগুলো ইনকাম করো আর তাদের পাশে যে খরচ করো কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন নেকি বদি ওজন করবে নেকির পাল্লায় সর্বপ্রথম তোমার ওই স্ত্রীকে বরণ পোষণ দিয়েছো মা বাবাকে খাওয়িয়েছো লালন পালন করেছো সেই টাকা সওয়াবের পাল্লায় সর্বপ্রথম উঠবে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর সর্বপ্রথম উঠবে এই জন্য নামাজ পড়া যেরকম ফরজ ওরকম হালাল পথে ইনকাম করা ফরজ ফজরের নামাজ পড়ে আপনি শুধু শুধু কন্টিনিউ মসজিদে বসে থাকবেন জোহর পর্যন্ত আপনি তসবিহ মারতে থাকবেন এটা কিন্তু ইসলামে শেখায় নাই তসবিহ পড়বেন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ কোন কোরআনে কারিমে যেখানেই খুলেন নিয়ে আসেন কোরআন শরীফ আমি দেখিয়ে দিই ওই যে স্পিনওয়ার্সিটির হুজুর যদি আছে ব্যক্তি নিয়ে আসেন যত কোরআনের আয়াত তসবিহ তাহলিলের ব্যাপারে যতটি আয়াত আছে সব আয়াতে একই কথা বলা হয়েছে সকাল সন্ধ্যা তসবিহ আপনাকে একবার সারাদিন তসবিহ পড়তে হবে বিষয়টা এমন না হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মসজিদের ভিতরে কি হইল একটা গ্রুপ আইছে মসজিদে তসবিহ তাহলিল করে আর মসজিদ থেকে বাইরে যায় না মানুষ এলাকার মানুষ খুশি হইয়া ও বাবা টাইম টাইম খাইবে দে তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিন দিন যাওয়ার পরে তখন কইতেছে ওই তোরা খালি মসজিদে থাকস তোরা তো যাস না ইনকাম তো করস না তোরা মসজিদে তো খাইবে দে কেরা কই আমরা যে তসবিহ তালি পড়ি কোরআন পড়ি আমাগো এলাকার মানুষ খাইবে দে কই যে তাইলে তো আল্লাহর প্রতি তোদের বিশ্বাস নাই মানুষের প্রতি তোদের বিশ্বাস যেখানে তসবিহ বললি আমাগো খাইবে দিব আল্লাহর প্রতি তোদের ভরসা নাই এই যে আমার এই দেখছ ডান্ডা দেখছ ডান্ডা দিয়ে তোকে ঠান্ডা করে এলাম এখন এই অক্তের নামাজ পড়ে মসজিদকে বাইরে যাবি
জেনে ইনকাম করবি হালাল পথে ইনকাম করে আবার আযান হবে মসজিদে চলে আসবি শুধু মসজিদে বসে থাকবি আর নাম ইসলাম না এই ভন্ডামি ইসলামে শেখায় না আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ হালাল পথে ইনকাম করা ফরজ আর হালাল পথে ইনকাম করে আপনি যখন ওটা খরচ করবেন কি সওয়াব আল্লাহ পাক পয়লা ওই সওয়াবটা আল্লাহ নেকির আমলে দিবে সেজন্য আমার মায়েদেরকে বলি আমার একটা ব্যক্তিগত আমার জীবনের কথা বলছি চার পাঁচ বছর আগের কথা বলছি বন্ধুরে আমার একটা প্রোগ্রাম ছিল দারুণ শীতের মৌসুমে ওটা ডিসেম্বরের লাস্টে লাস্টে নিবঙ্গাগাই স্টেশনের নাম শুনেন নাই জংশন ওর পাশে নিবঙ্গাইগাঁও ওখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে আমার একটা মাহফিল মাহফিল করে পরের দিন মাহফিল হলো আমার কাছার শিলচর ট্রেনের টিকিট আমার করা আছে কিন্তু আমি ওয়েটিং টিকিট করছি তাড়াতাড়ি সভাটা হয়ে গেল নিকটবর্তী সময় হয়ে গেল আমি কিন্তু সিট পাই নাই সিট কনফার্ম নাই কিন্তু ওয়েটিং তো নিবঙ্গাইগাঁও প্রোগ্রাম করে রাত বারোটা একটার দিকে ট্রেনটা দুইটা আড়াইটার দিকে আসে কাঞ্চনজাঙ্ঘা ট্রেন ওইটা ধরবো ওইটা ধরে তখন উঠছি তখন কন্টিনিউ প্রোগ্রাম জানুয়ারি ফেব্রুয়ারি ডেইলি প্রোগ্রাম থাকে ঘুম টাইমলি হয় না তো প্রোগ্রাম করে এখন উঠে দেখি এর মধ্যে বসার জায়গা নাই এদিকে আমার দাঁড়ায় দাঁড়ায় ঘুম আসতেছে তখন একটা মানুষ আমার দেখে উনি সিটটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে বললো যে হুজুর এখানে বসেন আপনাকে খুব কষ্ট মনে হচ্ছে আপনার চেহারাও মুখটা শুকিয়ে গেছে আর এত দাঁড়ায় দাঁড়ায় মানুষ আপনি ঘুমাইতেছেন এখানে বসেন হুজুর আপনি বসেন আমি একটু আগে নেমে যাবো আপনি এখানে বসেন তখন আমি যখন বসলাম তখন জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি কই যেহেতু মানুষের সম্মুখে কেউ আমার সিট দিল না এই মানুষটা সিট দিল এর সাথে না পারলেও তো একটু মহব্বতের আলোচনা করা দরকার তার মনটা যেন ভালো লাগে তারপরে আমি জিজ্ঞেসবাদই করলাম তখন বললো আমার বাসা হলো আমি বরপেটা রুটে নামবো আমার বাড়ি হলো খড়িশালা কলকাছি খড়িশালা তো আপনি কোথায় গেছিলেন তখন বললো আমি দার্জিলিং গেছিলাম কেন ইনকাম সোর্সে কাজের জন্য কাজের সন্ধানে কাজ করার জন্য গিয়েছিলাম কি কাজ করলেন তখন বলল ওইখানে দার্জিলিং শুধু পাহাড় আর পাহাড় প্রচন্ড শীত এই যে এখন শীত পড়ে গেছে কিছুদিন পরে বরফ এত বরফ পড়ে তো ওই পাহাড়ের পাদদেশে পেট না দিয়ে কাম হইতেছে রাস্তা কাইটে কেটে রাস্তা পাহাড় কাইটে কেটে রাস্তা বানান লাগে কয় হুজুর আমি দেড় মাসের মতন আসিলাম এই দিন আমার সামনের দাঁত দুইটা নাই কে এত কষ্ট এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি সহ্য করতে পারিনি লোকটা বলল হুজুর সহ্য করতে পারলাম না ঠান্ডা সহ্য করতে পারি না কম্বল গায়ে উড়ে দিয়ে শুয়ে থাকি মনে হচ্ছে ঠান্ডা যেন আমার চামড়া ব্যাগ করে মাংস ব্যাগ করে মাংস ব্যাগ করে যেন আমার হাড্ডি স্পর্শ করে হাড্ডির ভিতরে চলে যায় এত শীতের জায়গায় আমি জীবনেও থাকি নাই কিন্তু দুঃখে নিজের সংসার চালাতে গিয়ে সেই জায়গায় গিয়েছিলাম এত কঠিন জায়গা ওই জায়গায় রান্না করতে গিয়ে চাল বসিয়ে ভাত রান্না করতে চাইলে আগে থেকেই পানিটাকে গরম করে চুলার মধ্যে দিয়ে পাইলের ভিতরে পানি ঢুকিয়ে আগে গরম করা লাগবে তারপরে চাল দিতে হবে আগে